উফ মা, আর কতক্ষণ লাগবে বলো তো? এমনিতেই লেট হয়ে গেছে। আজকে কলেজে নতুন টিচার আসবে, শুনেছি অনেক রাগি, দেরি হলে ক্লাসে ঢুকতে দিবে না তো। খাবার টেবিলে বসে উপরের কথাটি বলল মেঘলা। রান্নার ঘর থেকে মেঘলার আম্মু বলে উঠল, তা এখন এত তাড়া কেন শুনি? সকাল থেকে যে আমি ডেকে চলছি তার কোনো খবর আছে নবাবজাদির? এত ঘুম যে কোথা থেকে আসে এই মেয়ের? হয়েছে আম্মু, এবার তো খেতে দাও, না হয় কিন্তু আমি না খেয়ে চলে যাচ্ছি। এই তো নে খেয়ে যা। নাস্তা শেষ করে ব্যাগ নিয়ে কলেজে রওনা হলাম। কলেজে আমাদের বাসা থেকে বেশি দূরে না হওয়ায় রিকশাতেই যাওয়া আসা করি। রাস্তায় আসতেই রিকশা পেয়ে গেলাম। এই মামা, যাবেন? কলেজ গেটে যাবো। উঠে রিকশায় উঠে কলেজে যাচ্ছে। ততক্ষণে আপনাদেরকে পরিচয়টা দিয়ে নিই। এতক্ষণ ধরে যে কথা বলছে সে হচ্ছে গল্পের নায়িকা মেঘলা জান্নাত। সবাই মেঘ বলে ডাকে। বাবা মায়ের একমাত্র মেয়ে, অত্যন্ত চঞ্চল স্বভাবের মেয়ে, একটুও চুপ থাকতে পারে না। মেঘ এবার ইন্টার প্রথম বর্ষে পড়ছে। মেঘলার মা মিসেস সালমা বেগম ও বাবা মিস্টার আলতাফ আহমেদ। মেঘলার গ্রামের বাড়ি কুমিল্লা। বাবার চাকরির সুবাদে ঢাকায় থাকে, ওখানের কলেজেই পড়াশোনা করে। বাকিটা গল্পে জানতে পারবেন। এতক্ষণই কলেজে চলে আসছি। রিকশাওয়ালাকে ভাড়া দিয়ে সামনের দিকে অগ্রসর হলাম। তাড়াহুড়া করে কলেজে ঢুকতেছি, তখন কিছু একটার সাথে ধাক্কা লাগে। এই কোন হারামি রে, চোখ কি হাতে থাকে নাকি? হ্যাঁ, দেখে চলতে পারোস না? এ বলে মেঘলা সামনের দিকে তাকিয়ে দেখে একটা ছেলে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, যা দেখে মেঘলার রাগ আরো বেড়ে যায়। ও ছেলেটার মুখের সামনে আঙুল নিয়ে বলতে থাকে, এই অসভ্য ছেলে, এভাবে তাকিয়ে আছেন কেন? হ্যাঁ, চোখে সমস্যা নাকি? মুহূর্তেই রিফাতের মুখ রাগে রক্তবর্ণ ধারণ করে, দাঁতে দাঁত চেপে বলে, এই মেয়ে চুপ, কে তুমি? স্টুপিডের মতো কথা বলছো কেন? কি, আমি স্টুপিডের মতো কথা বলছি? একে তো ধাক্কা দিলি, আবার বলছিস আমি স্টুপিড। এই মেয়ে সমস্যা কি তোমার? হ্যাঁ, তুই তো কারি করছো কেন, বেয়াদব মেয়ে। অন্যায় করি, আবার বড় বড় কথা বলছেন। হ্যাঁ, শাট আপ, তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? তুই কোন এলিয়েন রে? হ্যাঁ, তোকে আমার চিনা লাগবে সারা হনুমান। এই বলি ওখান থেকে চলে আসি, উদ্দেশ্য ক্লাসরুমে যাওয়া, কারণ এমনিতেই 2 মিনিট দেরি করে ফেলেছি। এবার পরিচয় পর্বে আসা যাক। মেঘলা এতক্ষণ যার সাথে ঝগড়া করছে সে হচ্ছে গল্পের নায়ক রিফাত আহমেদ। রিফাত মেঘলাদের কলেজের ইংলিশ টিচার। রিফাত বড়লোক বাবা মায়ের ছেলে, ওর একটা বোন আছে রুহি। রিফাতের বাবা বিশিষ্ট শিল্পপতি আরমান চৌধুরী, আর মা মিসেস নীলিমা চৌধুরী। বাকিটা আস্তে আস্তে জানতে পারবেন। রাগে গজগজ করতে করতে ক্লাসরুমে প্রবেশ করল মেঘলা। কোনো দিক না তাকিয়ে স্নেহার পাশে বসে পড়ল। স্নেহা হচ্ছে মেঘলার বেস্ট ফ্রেন্ড। স্যার এখনো আসেনি, যাক বাবা বাঁচে গেল। স্নেহার পাশে বসতেই বলে উঠল, আজকেও দেরি করলি, সকাল থেকে কয়টা কল দিছি দেখ তো। সরি, ঘুম থেকে উঠতে পারিনি রে। তোর এই ঘুমের জন্য কোনদিন দেখবি তোর জামাই তোকে ছেড়ে যায়। বাজে কথা বলবি না একদম। কি হয়েছে মেঘ, রেগে আছিস কেন? রেগে থাকবো না তো, কি করব, কত বড় সাহস আমাকে বেয়াদব বলে। তারপর একটু আগে মেঘলার সাথে ঘটে যাওয়া সবকিছু স্নেহাকে খুলে বলল। ওদের কথার মাঝে প্রিন্সিপাল সহ আরো একটা লোক ক্লাসে প্রবেশ করে। মেঘলা তাকিয়ে দেখে সকালের ছেলেটা। প্রিন্সিপালকে দেখে সবাই দাঁড়িয়ে সালাম প্রদান করে। প্রিন্সিপাল সবাইকে পরিচয় করিয়ে বলে, উনি হচ্ছেন রিফাত আহমেদ, আমাদের কলেজে নতুন জয়েন করেছে, আজ থেকে উনি তোমাদের ইংরেজি ক্লাস নেবে। তারপর স্যারের দিকে তাকিয়ে বললেন, ঠিক আছে, আমি তাহলে যাই, আপনি ক্লাস নিন, কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। এই বলে প্রিন্সিপাল চলে যায়। আর রিফাত সকলের উদ্দেশ্যে বলে, আমার পরিচয় তো সকলে জানলে, এখন একজন একজন করে তোমাদের নাম বলো। তখন একজন দাঁড়িয়ে বলে, স্যার আমি মোহনা। এভাবে একে একে সকলে তাদের নাম বলে। এবার মেঘলার পালা। রিফাত তাকিয়ে দেখে সকালের সেই মেয়েটি। মুহূর্তের মাঝে ওর চেহারার হাসিখুশি ভাব পরিবর্তন হয়ে রক্তবর্ণ ধারণ করে, যা দেখে ভয়ে মেঘলার অন্তরাত্মা কেঁপে ওঠে। মেঘলাকে কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে রিফাত কিছুটা ধমকের সুরে বলে, কি ব্যাপার, তুমি নাম বলছো না কেন? ধমক শুনে কিছুটা তুতলিয়ে বলে, জি স্যার, মেঘলা জান্নাত। ঠিক আছে বসো। তারপর রিফাত বই নিয়ে পড়াশোনা শুরু করে। এরই মাঝে স্নেহা মেঘলার কানে ফিসফিসিয়ে বলে, মেঘ দেখ না নতুন স্যার কি হ্যান্ডসাম, ক্লাসে সব মেয়েরা কিভাবে হা করে তাকিয়ে আছে, ইস আমি তো প্রথম দেখাতেই ফিদা। স্নেহার কথা শেষ হতেই মেঘলা বলে উঠল, হ্যান্ডসাম না ছাই, ওই বেটা আস্ত একটা বদমাইশ, মুখটা কেমন গম্ভীর করে আছে।
রিফাত অনেকক্ষণ ধরে লক্ষ্য করছে মেঘলা আর স্নেহা কিছু বলছে। ও মেঘলার দিকে তাকিয়ে বলে, দাঁড়াও স্যার। আই সেড স্ট্যান্ড আপ। আর কি করার, অজ্ঞতা মেঘলা দাঁড়িয়ে যায়। রিফাত ওর সামনে এসে বলে, কি কথা বলছিলে এতক্ষণ? মেঘলা চুপ করে নিচের দিকে তাকিয়ে আছে। রিফাত আবারও বলে ওঠে, কলেজে পড়াশোনা করার জন্য আসছো নাকি অন্য কিছু করার জন্য? নেক্সট টাইম আমার ক্লাসে কোনো রকম অনিয়ম করলে ক্লাস থেকে বের করে দিব, ইডিয়েট। এতক্ষণ সময় মেঘলা মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়েছিল, অপমানে মুখ থমথমে হয়ে আছে। ও বুঝল সকালের ঘটনার জন্য স্যার রেগে আছে, তাই ওকে এতগুলো কথা শোনালো। তখনই বেল বেজে উঠে রিফাত চলে যায়। পরের দুইটা ঘন্টা মেঘলা মন খারাপ করেই শেষ করে। বাসায় এসে শাওয়ার নিয়ে ঘুমিয়ে যায়। বিকেলে কারো ডাকে ঘুম ভাঙে। ঘুম ভাঙতেই দেখে সামনে ওর খালাতো বোন তুলি দাঁড়িয়ে আছে। আরে তুলি আপু, তুমি কখন এলে? খালামণি এসেছে? শুধু খালামণি না, আরো একজন এসেছে। কিন্তু তোর তো কোনো খবরই নেই, পড়ে পড়ে ঘুমাচ্ছিস। তোমাদের সাথে আর কে এসেছে আপু? গেলেই তো দেখতে পারবি। এই বলে তুলি মেঘলার রুম থেকে চলে আসে। তুলি যাওয়ার কিছুক্ষণ পরই মেঘলা ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে এসে দেখে সোফায় ওর খালামণির পাশে একটা ছেলে বসে আছে। ওর আম্মুও সবার সাথে বসে গল্প করছে। তোমরা কখন এসেছো খালামণি? মেঘলার ডাকে সকলে ওর দিকে তাকায়। সাথে সাথে ওর খালামণি বলে ওঠে, এই তো মামনি, আমরা আরও একটু আগে এসেছি, তুমি ঘুমাচ্ছিলে। তা মামনি, তোমার আম্মু বললো তুমি কলেজ থেকে এসে না খেয়েই ঘুমিয়ে গেছো। এটা কিন্তু ঠিক হচ্ছে না, এরকম করলে তো আমার মাটা অসুস্থ হয়ে যাবে। উনি কে খালামণি? তিয়াসের দিকে তাকিয়ে মেঘলা জিজ্ঞেস করে, আরে মেঘ, এটা তো তিয়াস ভাইয়া, তুই এত তাড়াতাড়ি ভাইয়াকে ভুলে গেলি? তুলির কথা শুনে মেঘলা বলে, কেমন আছো তিয়াস ভাই, কতদিন পর দেখলাম তোমায়। তিয়াসের কোনো হুঁশ নেই, সে তো এক দৃষ্টিতে মেঘলার দিকে তাকিয়ে আছে। সদ্য ঘুম থেকে ওঠা মেঘলাকে তার কাছে মনে হচ্ছে কোনো অপসরী। ভাইয়া কোথায় হারিয়ে গেলে? তুলির বলা কথাটা কর্ণগুহরে পৌঁছাতেই হকচকিয়ে ওঠে তিয়াস। পর মুহূর্তে নিজেকে সামলিয়ে মেঘলার দিকে তাকিয়ে বলে, ভালো আছি, তুই কেমন আছিস? মেঘলাও মিষ্টি হেসে বলে, আমিও ভালো আছি। এই হাসিটাও যেন তিয়াসকে আরো মুগ্ধ করে, কত মায়াবী হাসি। এরই মাঝে বাসার কলিং বেল বেজে ওঠে। মেঘলা গিয়ে দরজা খুলে দেখে ওর আব্বু দাঁড়িয়ে আছে। মিস্টার আলতাফ আহমেদ ও ভেতরে এসে সোফায় বসে পড়ে। ড্রয়িং রুমে জমে ওঠে আড্ডার আসর। রাতে খাওয়া দাওয়া করে মেঘলার খালামণিরা সবাই চলে যায় তাদের বাসায়। পরের দিন সকালে মেঘলা একটু তাড়াতাড়ি কলেজে চলে আসে। লেট হলে আবার স্যার কী শাস্তি দেয় বলা তো যায় না। কলেজে এসেই কোনো দিক না গিয়ে ক্লাসরুমে প্রবেশ করে। ক্লাসরুমে ঢুকে দেখে এখনও ক্লাস শুরু হতে 5 মিনিট বাকি আছে। যাক, আজকে তাড়াতাড়ি আসতে পারছি, এবার দেখি ওই বেটা বদমাইশ আমাকে কীভাবে কথা শোনায়। কিরে, একা একা দাঁড়িয়ে কী বিড়বিড় করছিস? বলল স্নেহা। আজকে আর স্যার আমাকে অপমান করতে পারবে না, আজকে আমি তাড়াতাড়ি ক্লাসে আসছি, পড়াও শিখে আসছি। আচ্ছা তুই স্যার কী করেছিস বলতো? প্রথম দিন এসে স্যার তোর পিছনে পড়লো কেন? আমি আবার কি করব, ওই বেটা স্যার একটা শয়তান, তাই তো আমার মতো মাসুম বাচ্চার সাথে এরকম করে। তারপর ওরা আরও অনেক কিছু বলতে থাকে। হঠাৎই মেঘলা পেছনে তাকিয়ে দেখে রিফাত দাঁড়িয়ে আছে। ওরা দুজন কথা বলায় এতটাই ব্যস্ত ছিল যে কখন স্যার এসে ওদের পেছনে দাঁড়িয়ে আছে বুঝতেই পারেনি। মেঘলা তাকিয়ে দেখে রিফাত রক্ত চক্ষু নিয়ে ওদের দিকে তাকিয়ে আছে, যা দেখে ওরা দুজনেই ঘাবড়ে যায়। মেঘরে, আজকে তুই শেষ, স্যার তোকে আজ আস্ত রাখবে না রে। মেঘলা মনে মনে এসব ভাবছে, তখনই রিফাত বলে, কি বলছিলে তুমি আমাকে? কই, কিছু বলিনি তো। আমি শয়তান বদমাইশ তাই না? মানে স্যার? কান ধরো স্যার, আমি কিছুটা কাঁপা কাঁপা গলায়, জাস্ট শাট আপ, আমি এক কথা দুইবার বলি না, চুপচাপ কান ধরে এক পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে থাকো। হাই রে, এখনই ভরা ক্লাসরুমের সামনে কান ধরে দাঁড়িয়ে থাকতে হবে আমায়? সবাই আমাকে নিয়ে মজা নিচ্ছে, দূর আশেপাশে না তাকিয়ে কেন যেন এসব বলতে গেলাম। স্নেহাও ভীষণ মন নিয়ে চুপচাপ বসে আছে। ভরা ক্লাসরুমে এভাবে কান ধরে দাঁড়িয়ে থাকতে মোটেও ভালো লাগছে না আমার, পাটাও ব্যথা করছে ভীষণ। আমাকে এভাবে দাঁড় করিয়ে রেখে স্টুডেন্টদের সাথে দিব্যি হেসে হেসে ক্লাস করছেন রিফাত স্যার। ইচ্ছে করছে একটা বাড়ি দিয়ে মাথা ফাটাই দিই। উফ, পা দুটো অনেক ব্যথা করছে, সবাই আমার দিকে তাকিয়ে কেমন মিটি মিটি হাসছে, দূর। মেঘলার ভাবনার মাঝেই রিফাত বলে ওঠে,
আশা করি আজকের শাস্তির কথা মনে থাকলে ভবিষ্যতে কখনো টিচারদের সাথে বেয়াদবি করার দুঃসাহস দেখাবে না। এই বলে স্যার চলে যায়। স্যার যেতেই মেঘলা যেখানে দাঁড়িয়ে ছিল সেখানেই ধপ করে বসে পড়ে। ওর চোখ দিয়ে টপ টপ পানি পড়ছে। মেঘলা স্নেহার পাশে বসে বলে, তোরে বলেছিলাম স্যারের ক্লাসে একটু সাবধানে থাকবি, স্যার খুব রাগী, তুই শুনলি না, অনেক কষ্ট হচ্ছে তাই না রে? আমি কি জানতাম না কি স্যার পিছনে এসে এভাবে আমাদের কথা শুনবে, ওই ব্যাটারি আমি দেখে নিব, একটু ভুলই তো করছি, তার জন্য এরকম শাস্তি দেওয়া লাগে? হ্যাঁ আমার পাটা অনেক ব্যথা করছে রে। এই মেয়ে, সবার সাথে তারামি করতে যেও না, দেখলে তো স্যার কি পরিমাণ রাগি, কত হ্যান্ডসাম, স্যার কোথায় একটু লাইন মারবে তা না, তুমি স্যারের সাথে ঝগড়া করছো। ক্লাসের সবাই একসাথে বলে মেঘলাকে, তোমাদের রুচি খারাপ হতে পারে আমার না, আমি কখনো এই বজ্জাত স্যারের সাথে লাইন মারতে যাব না। কি বললে, আমাদের রুচি খারাপ? সবাই একসাথে বলে ওঠে। মেঘলা ওদের কারোর কথার জবাব না দিয়ে ক্লাসরুম থেকে বেরিয়ে আসে, উদ্দেশ্য বাড়িতে যাওয়া। মেঘলার পিছু পিছু স্নেহাও বেরিয়ে আসে, কারণ পায়ের ব্যথার জন্য মেঘলা ঠিকমতো দাঁড়াতে পারছে না। মেঘ দাঁড়া, তুই তো ঠিকমতো হাঁটতে পারবি না, আমি তোকে বাসে দিয়ে আসবো। না তুই ক্লাস কর, আমি রিক্সা নিয়ে চলে যাব। এই বলে মেঘলা কলেজ থেকে বেরিয়ে একটা রিক্সায় উঠে বাসার দিকে রওনা হয়। অপরদিকে রিফাত অফিস রুমে বসে ভাবছে, মেয়েটাকে মনে হয় আজকে একটু বেশি শাস্তি দিয়ে ফেলেছি, কিভাবে বারবার পায়ে হাত দিচ্ছিল, মুখটা কেমন কাদো কাদো করে রাখছিল, হয়তো অনেক ব্যথা করছে, একবার কি গিয়ে দেখে আসবো? না না, আমি কেন যাব, ও অন্যায় করেছে তাই শাস্তি পেয়েছে। আবার মন বলছে একটু গিয়ে দেখে আসলে কি হয়। রিফাত যেন দোটানায় পড়েছে, মন বলছে যেতে, মস্তিষ্ক বলছে যাবে না, শেষে না পেরে মনকেই সায় দিল, সে যাবে, গিয়ে একবার দেখে আসবে। ভাবতে ভাবতে রিফাত চলে আসলো মেঘলাদের ক্লাসের সামনে। ফার্স্ট ইয়ারের ক্লাসে তখন ক্লাস করছিলেন পদার্থবিজ্ঞানের শিক্ষক নুরুল ইসলাম স্যার। ক্লাসের সামনে রিফাতকে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি বললেন, আরে নতুন স্যার যে, কি করছেন, ভেতরে আসুন। তার কথার জবাবে রিফাত মুচকি এসে বলে, জি স্যার এদিকে যাচ্ছিলাম, আপনি ক্লাস করুন, সমস্যা নেই। তারপর পুরো ক্লাসে এক পলক চোখ বুলিয়ে চলে যায়। রিফাত চলে যেতেই স্যার আবার পড়ানো শুরু করে, আর রিফাত বারান্দায় দাঁড়িয়ে ভাবছে, কি ব্যাপার, ওকে তো কোথাও দেখলাম না, তাহলে কি বাসায় চলে গেছে? যাই হোক, ওদের ক্লাসের কাউকে জিজ্ঞেস করে নিন। একটু পরে ঘন্টা বাজলে স্যার ক্লাস থেকে চলে যেতেই রিফাত স্নেহাকে ডেকে মেঘলার কথা জিজ্ঞাসা করে, মেঘলা কি বাসায় চলে গেছে? জি স্যার, ওর নাকি পায়ে অনেক ব্যথা করছে তাই বাসায় চলে গেছে। ও একা যেতে পারবে তো, তুমি যাওনি কেন সাথে? আমি যেতে চাইছিলাম, ও বলল পারবে যেতে। ও আমার আসলে তখন এতটা রিয়েক্ট করা উচিত হয়নি। স্যার মেক একটু চঞ্চল হলেও মনটা অনেক ভালো, আপনি ওর সাথে এরকম না করলেও পারতেন। উত্তরে রিফাত কিছু একটা ভেবে মন খারাপ করে। আচ্ছা ঠিক আছে, তুমি ক্লাসে যাও, বলে ওখান থেকে চলে আসে। আর স্নেহা ভাবছে, পরের দিন সকালে মেঘলার ঘুম ভাঙতেই দেখে ওর পায়ে একটুও ব্যথা নেই, আর পাটাও কেমন যেন আঠালো লাগছে, মনে হচ্ছে কেউ মলম লাগিয়েছে। হঠাৎই ওর কালকে রাতের কথা মনে পড়ে যায়। কালকে কলেজ থেকে আসার পর মেঘলা প্রায় এক ঘন্টা শাওয়ার নেয়, তারপর খেয়ে রুমে এসে শুয়ে পড়ে, কিছুক্ষণ মোবাইল টিপে ঘুমিয়ে যায়। রাতে আর ওঠেনি, ওর আম্মু খাওয়ার জন্য অনেকবার ডেকেছে কিন্তু মেঘলা বলে দিয়েছে খাবে না, তাই আর উনিও ডাকেননি। রাতে মেঘলা যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন ওর মনে হয়েছিল ওর পায়ে কেউ স্পর্শ করছে, কিন্তু চোখ খুলে অন্ধকারে কিছুই দেখতে পায়নি। এটাকে মনের ভুল ভেবে তেমন পাত্তা দেয় না, একটু নড়ে চড়ে আবার ঘুমিয়ে যায়। মেঘলা বিছানার ওপর বসে বসে এসব ভাবছিল, তখনই ওর চোখ যায় ব্যালকনির দিকে। ব্যালকনির দরজা খোলা দেখে সেদিকে এগিয়ে যায়, গিয়ে দেখে ব্যালকনিতে রাখা গোলাপ ফুলের গাছটা টপ সহ উল্টে পড়ে আছে। তার মানে কি সত্যি রাতে ব্যালকনি দিয়ে কেউ রুমে প্রবেশ করেছে? কিন্তু কে সে? রিফাত স্যার না তো? ধুর, না না, কি ভাবছি আমি, স্যার এরকমটা করতে যাবে কেন? আর স্যার তো আমাকে ভালো করে চিনেও না। তারপর আর বেশি কিছু না ভেবে চরজলতি ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। এসে দেখে সোফায় বসে মিস্টার আলতাফ আহমেদ খবরের কাগজ পড়ছেন, আর এক হাতে চায়ের কাপে চুমুক দিচ্ছেন। মেঘলা গিয়ে ওর বাবার পাশে বসে, গুড মর্নিং আব্বু। গুড মর্নিং মামনি, কেমন আছো, পড়াশোনা কেমন চলছে? জি আব্বু ভালো। কি ব্যাপার, আমি কোনো স্বপ্ন দেখছি না তো, এটা কি সত্যি আমাদের মেয়ে?
পাশে থেকে মেঘলার মা বললেন, আম্মু তুমিও না। বলে মেঘলা ওর আম্মুর দিকে তাকায়, সাথে সাথে মিসেস সালমা বেগম বলে ওঠেন, হয়েছে হয়েছে, আমি তো মজা করছি, তা যত সকাল সকাল আমার ঘুম পাগলি মেয়েটার ঘুম ভাঙলো কি করে? আম্মু তোমাকে তো বললামই আমাদের কলেজে নতুন টিচারের কথা, অনেক রাগী, দেরি হলে শাস্তি দেয়। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি খেয়ে কলেজে যাও। সালমা বেগম ডাইনিং টেবিলে খাবার সাজাতে সাজাতে বললেন, সবার সাথে নাস্তা শেষ করে মেঘলা কলেজের উদ্দেশ্যে রওনা হয়। কিছুক্ষণ বাদেই কলেজে এসে পৌঁছে যায়। রিক্সা থেকে নেমে প্রথমে ভাড়া মিটিয়ে কলেজের ভেতরে প্রবেশ করে, একে একে সবগুলো ক্লাস শেষ করে বাড়ি ফেরে। সেদিন আর রিফাত মেঘলাকে কোনো বকা বা শাস্তি দেয়নি। রিফাত যতক্ষণ ক্লাসে ছিল মেঘলাও ততক্ষণ একটা কথাও বলেনি। বাড়ি ফিরে প্রতিদিনের মতো লম্বা একটা শাওয়ার নেয় মেঘ, গরমে অবস্থা নাজেহাল। দুপুরের খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যায়, বিকেলে উঠে মায়ের সাথে টুকটাক কাজকর্ম করে, সন্ধ্যায় কিছুক্ষণ পড়তে বসে, রাতে ডিনার শেষে ঘুমিয়ে যায়। পরের দিন সকালে যথারীতি মেঘলা ঘুম থেকে উঠে যায়। আজকে শুক্রবার হওয়ায় মেঘলার বাবাও বাড়িতে আছেন। মেঘলা ব্রেকফাস্ট সেরে ওর বাবার সাথে অনেকক্ষণ গল্প করে, তারপর নিজের রুমে চলে যায়। দুপুর 2:30, খাওয়া দাওয়ার পর মেঘলা ওর আম্মুকে বলে বাহিরে বের হয়। মেঘলাদের বাড়িটা তিনতলা, মেঘলারা দ্বিতীয় তলায় ভাড়া থাকে, প্রথম তলায় বাড়িওয়ালা ও তৃতীয় তলায় অন্যান্য ভাড়াটিয়ারা থাকে। মেঘলা মধ্যবিত্ত পরিবারের মেয়ে, ওর বাবা সামান্য সরকারি কর্মকর্তা। মেঘলাদের বাড়ি থেকে একটু দূরেই মাঠের মতো একটা ফাঁকা জায়গা আছে, বর্তমানে মেঘলা ওখানেই যাচ্ছে। রিফাত এদিকে একটা কাজে যাচ্ছিল নিজের গাড়ি করেই, ড্রাইভ করতে করতে হঠাৎই ওর চোখ যায় রাস্তার পাশে থাকা খোলা মাঠটায়, আর ওর চোখ যেন সেখানেই আটকে যায়। রিফাত মুগ্ধ নয়নে তাকিয়ে আছে মাঠে থাকা রমণীটির দিকে। মাঠে মেঘলা ছোট ছোট ছেলে মেয়েদের সাথে লাফালাফি করে খেলছে আর হাঁটছে। অপলকভাবে তাকিয়ে আছে রিফাত মেঘলার দিকে, আর মুখে রয়েছে তার মিষ্টি হাসি। এই মুহূর্তে মেঘলাকে রিফাতের কাছে একদম ছোট বাচ্চা মনে হচ্ছে। কে বলবে এই মেয়ে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, দেখে তো মনে হচ্ছে ক্লাস 2 বা 3 কোনো স্টুডেন্ট। এই মেয়ে যে সত্যিই চঞ্চল স্বভাবের সেটা যে কেউ দেখলেই বলতে পারবে। রিফাতের মুখ দিয়ে অটোমেটিক বেরিয়ে আসে, পাগলি প্রিয়সী। এই মুহূর্তে রিফাতেরও ইচ্ছে করছে মেঘলার কাছে যেতে, কিন্তু সব চাওয়া তো আর পূর্ণ হয় না। রিফাত আবারও মনোযোগ দিল মেঘলার দিকে। একটা সাদা রঙের সালোয়ার কামিজ পরে আছে মেঘলা, চুলগুলো খোলা, কি সুন্দর হেসে হেসে কথা বলছে বাচ্চাদের সাথে। রিফাত চোখ বন্ধ করে নিল, এক অদ্ভুত শিহরণ বয়ে যাচ্ছে রিফাতের ভেতর দিয়ে, যেন আবার সেই প্রথম দিনের মাতাল করা মায়ায় জড়ানো অনুভূতি। সেই মায়াবী চোখ, নেশালো ঠোঁট, কোমর ছাড়িয়ে যাওয়া লম্বা ঘন কালো চুল, চেহারায় এক অদ্ভুত মায়া যেটা মনোমুগ্ধকর বানিয়ে দিয়েছে রিফাতকে। আনমনে হাসলো রিফাত। মেরি কাহানি, নিজের বিছানায় বসে হাতে গিটার নিয়ে গানটা গাইছে রিফাত। এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে তার। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, ব্যালকনির জানলা ভেদ করে সাদা পর্দাকে উপেক্ষা করে হিমশীতল বাতাস আসছে রিফাতের রুমে। সেই বাতাসে রিফাতের শরীর মন সর্বাঙ্গ ছুঁয়ে যাচ্ছে। চোখ বন্ধ করে পরিবেশটাকে খুব করে উপভোগ করছে রিফাত, যেন এক অদ্ভুত শিহরণে আটকে যাওয়া মনোভাব। সেই সময় এক কাপ কফি হাতে রিফাতের রুমে প্রবেশ করে রিফাতের বড় বোন রুহি। ভাইকে হঠাৎ এতটা খুশি হতে দেখে ভীষণ অবাক হয় সে, তবে তার ভাইয়ের গাওয়া গানটা তারও ভীষণ ভালো লাগে, তাই তো কফি হাতে চুপটি করে দাঁড়িয়ে থাকে সে। বেশ কিছুক্ষণ পর রিফাত গিটার বাজানো বন্ধ করে দিল, সাথে গান গাওয়াও। চোখ খুলে সামনে নিজের বড় বোনকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে বলল, আপু তুই কখন আসলি? হঠাৎ ভাইয়ের মুখে এমন কথা শুনে রুহি মুচকি হাসে, তারপর কফির কাপটা রিফাতের বিছানার পাশে টেবিলে রাখতে রাখতে মুচকি হেসে বলল, খুব খুশি মনে হচ্ছে ভাই। মানে না, হঠাৎ গিটার হাতে গান গাইছিস, আবার মুচকি মুচকি হাসছিস, ভাবছি প্রেমে প্রেমে পড়লি নাকি? ধুর কি যে বলো তুমি আপু। বুঝি বুঝি, তা মেয়েটা কে ভাই? তুমি যা ভাবছো সেসব কিছুই না আপু। তার মানে তুই প্রেমে পড়িসনি? তাহলে গান গাইছিলি কেন, আর একা একা হাসছিলি কেন? ওটা এমনি গাইছিলাম, জাস্ট ভালো লাগছিল তাই আর কি। সত্যি বলছিস তো? মনে তো হচ্ছে না। বিনিময় রিফাত কিছু বলল না। রুহিও ভাইয়ের চুপ হয়ে যাওয়া দেখে আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে যেতে নেয়। যাওয়ার আগে পেছন ফিরে রিফাতের দিকে তাকিয়ে বলে, চালিয়ে যা ভাই। প্রতি উত্তরে রিফাত কিছু না বলে মুচকি হাসি দেয়।
আর তাতেই রুহি যা ভাবার ভেবে নেয়। পরের দিন সকাল 9:30 মেঘলা কলেজে এসে পৌঁছাতেই দেখতে পায় পুরো কলেজ সাজানো হচ্ছে। ও সেদিকে পাত্তা না দিয়ে ক্লাসরুমে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায়। তখনই ওর কাছে আসে স্নেহা, মাহি আর দীপা। এসেই বলতে শুরু করে, কি রে তুই দেখি আজকাল সকাল সকাল কলেজে চলে আসিস। না, এসে কোনো উপায় আছে? স্যার যেভাবে ওর পিছনে পড়ছে। ঠিক বলেছিস রে, স্যার কিন্তু মেঘলার সাথে বেশি বেশি করে। আমি ভাবছি অন্য কিছু। তুই আবার কি ভাবছিস? আমার মনে হচ্ছে রিহাল স্যার মেঘলাকে পছন্দ করে। দেখিস না ক্লাসে কিভাবে আর্যকে মেঘলার দিকে তাকায়। ওই দিন আবার মেঘলা চলে যাওয়ার পরে আমার কাছে মেঘলার কথা জিজ্ঞেস করছে। তাহলে তো ভাবনার বিষয়। তোরা না বেশি বেশি ভাবিস, সেরকম কিছুই না। তাহলে কি রকম গো? স্যার তো আমাকে সহ্যই করতে পারে না। সেটা তো স্যার তোকে দেখানোর জন্য এমন করে। ওদের কথার মধ্যেই সেখানে আগমন ঘটে রিফাত স্যারের। স্যারকে দেখেই সবাই চুপ হয়ে যায়। রিফাত এসেই ওদেরকে ধমক দিয়ে বলে, কি ব্যাপার, তোমরা ক্লাসে না গিয়ে এখানে কি করছো? এখনো তো ক্লাস শুরু হয়নি স্যার, সবার একসাথে উত্তর। ক্লাস শুরু না হলে কি এখানে দাঁড়িয়ে আড্ডা দিবে? যাও ক্লাসে যাও। রিফাতের ধমক শুনে সবাই ক্লাসে চলে যায়। মূলত ওদেরকে ধমক দেওয়ার কারণ হচ্ছে রিফাত অনেকক্ষণ ধরে খেয়াল করছে মেঘলাদের সিনিয়র ব্যাচের একটা ছেলে বারবার মেঘলার দিকে অন্য নজরে তাকাচ্ছিল। সেটা রিফাতের সহ্য হয়নি, তাই তো ওদেরকে ধমক দিয়ে ক্লাসে পাঠিয়ে দেয়। ক্লাস শেষে ক্যান্টিনে বসে আছে স্নেহা, মাহি আর মেঘলা। কালকে ওদের কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেটা নিয়েই আলোচনা করছে সবাই। তুই কি কোনো কিছুতে অংশগ্রহণ করবি না মেঘ? তাই তো, তুই কি কিছুতে নাম লেখাবি না? আজকে তো শেষ দিন। না রে, আমার ভালো লাগছে না, আমি কিছু পারবো না। পরের দিন মেঘলা একটা নীল রঙের শাড়ি পরেছে, সাথে ম্যাচিং চুড়ি, গয়না, মাথায় বেলি ফুলের গাজরা, চোখে কাজল, ঠোঁটে লাল লিপস্টিক। হালকা মেকআপে মেঘলাকে অসাধারণ লাগছে, মনে হচ্ছে যেন নীল পরী। মাশাআল্লাহ, আমার মেয়েকে একদম পরীর মতো লাগছে, কারো যেন নজর না লেগে যায়। কি যে বলো না মু, আজকে আমাদের কলেজে অনুষ্ঠান আছে, তাই তো এই সাজ। না হয় আমি সব ঝামেলা করতাম নাকি? তোকে অনেক সুন্দর লাগছে। ঠিক আছে আম্মু, আমি এখন যাই। এই বলে মেঘলা কলেজের উদ্দেশ্যে রওনা হয়। কলেজে আসতেই স্নেহা মেঘলাকে বলে, কি রে তোর এখন আসার সময় হলো? তুই না বললি তাড়াতাড়ি আসবি, এই তোর তাড়াতাড়ি, এত ঘুম কই পাস তুই? হ্যাঁ, আজকের দিনটা অন্তত দেরি না করলেও হতো না। হ্যাঁ বেবি, রাগ করে না তো, এই তো আমি চলে এসেছি। নাকামি করবি না, তোর নাকামি দেখার জন্য আমরা বসে নেই, বলল মাহি। তুই আমাকে এভাবে বলতে পারলি তো কি, তোকে আদর করে বলবো নাকি? বলল স্নেহা। আদর করেই তো বলি। আইসেরে মহারানী, আদর করে বলতে হবে উনাকে আবার। এটা সেটা বলতে বলতে যেখানে অনুষ্ঠান হচ্ছে সেদিকে এগিয়ে যাচ্ছিল ওরা। হঠাৎ হাঁটার সময় কারোর শাড়ির সাথে পা বেঁধে পড়ে যেতে নেয় মেঘলা, সাথে সাথেই ভয়ে খিঁচে চোখ বন্ধ করে নেয়। তখনই মনে হচ্ছে কেউ ওকে ধরে ফেলেছে। কে ধরে রেখেছে সেটা দেখার জন্য সামনে তাকাতেই রিফাতকে দেখে এক দফা ক্রাশ খায় মেঘলা। রিফাত কালো পাঞ্জাবি পরেছে, সাথে ম্যাচিং ঘড়ি, কালো রং, সুচ, চুলগুলো জেল দিয়ে একপাশে সেট করা, এই লুকে একদমই ড্যাশিং লাগছে রিফাতকে। ফর্সা মুখশ্রীতে কালো রংটা বেশ মানিয়েছে। রিফাত ও মেঘলাকে দেখে একদম হাঁ, এই প্রথম মেঘলাকে শাড়িতে দেখল রিফাত। আসলে প্রতিটি মেয়েকেই শাড়িতে সুন্দর লাগে, যার প্রমাণ হলো মেঘলা। রিফাতের কাছে এই মুহূর্তে মেঘলাকে কোনো হুরপুরির থেকে কম লাগছে না। অবশ্য মেঘলা এমনিতেই অনেক সুন্দরী, দুধে আলতা গায়ের রং, টানা চোখ, মায়াবী ঠোঁট, হাসলে গালে টোল পড়ে, এক কথায় নজর কাড়া সুন্দরী। রিফাত ভাবছে, উফ, এই মেয়ে মনে হয় আজকে আমাকে মেরেই ফেলবে, এত সাজার কি আছে? তুমি তো এমনিতেই সুন্দর, সবাই কি নজরে তাকাচ্ছে, এই মেয়েকে ইচ্ছে করছে। স্যার এভাবে কি সারাদিন ধরে রাখবেন নাকি? মেঘলা কিছুটা চেঁচিয়ে বলল। মেঘলার চিৎকার শুনে রিফাত ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে কিছুটা রেগে বলল, এই দেখে চলতে পারো না, শাড়ি সামলাতে পারো না, তাহলে পরছো কেন? মেঘলা রিফাতের দিকে তাকিয়ে ভাবছে, কি হলো স্যার হঠাৎ জেগে গেল কেন? মেঘলাকে নিজের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে রিফাত কিছুটা হকচকিয়ে ওঠে। পরক্ষণেই আবার বলে ওঠে, এভাবে তাকিয়ে কি দেখছো? জানি আমি দেখতে অনেক সুন্দর, তাকিয়ে থাকাটা স্বাভাবিক। মানুষের রুচি এত খারাপ হয়নি, আপনার মতো বুইড়াবাটের দিকে তাকিয়ে থাকবে। কি বললে, আমি বুইড়া? আমাকে কোন দিক দিয়ে তোমার বুইড়া মনে হয়?
মাহি, স্নেহা, দীপা সবাই তখন রিফাতকে দেখে পালিয়ে গেছিল। কিন্তু এতক্ষণ পর্যন্ত মেঘলাকে যেতে না দেখে ওরা আবার এসে দেখে মেঘলা ও রিফাত দুজন দুদিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। কিরে মেঘ, এখানে এভাবে দাঁড়িয়ে আছিস কেন? অনুষ্ঠান তো শুরু হয়ে যাবে, চল, বলল স্নেহা। চল, মেঘলা বলল। মেঘলা একটু সামনের দিকে যেতেই পেছন থেকে রিফাত ডেকে উঠল। রিফাতের ডাক শুনে মেঘলা পেছন ফিরে বলল, জি স্যার বলুন। শুনো, বেশি লাফালাফি করবে না, এক জায়গায় বসে থাকবে, ছেলেদের থেকে দূরে দূরে থাকবে। কেন স্যার, ছেলেদের থেকে দূরে কেন থাকবো? এত প্রশ্ন করো কেন, যেটা বলছি সেটা করো। আচ্ছা স্যার, আপনি কোনো কারণে জেলাস? আমার বইয়ে গেছে জেলাস হতে, আমি তো এমনি বললাম। মেঘলাও মুখ ভেঙচি কেটে চলে যায় স্নেহা মাহি ওদের কাছে। অনুষ্ঠান প্রায় শেষের দিকে, বিভিন্ন গেস্টরা এবং শিক্ষকরা বক্তব্য দিচ্ছেন। মেঘলা, স্নেহা, মাহি সহ ওদের ক্লাসের আরও কয়েকজন ছেলে মেয়ে মাঠের এক কোণে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। তখনই পেছন থেকে কেউ একজন মেঘলার নাম ধরে ডাক দেয়। আচমকা কারো ডাকে মেঘলা পেছন ফিরে দেখে তিয়াস হাসি মুখে দাঁড়িয়ে আছে। তিয়াস এখানে আসবে মেঘলা মোটেই কল্পনা করেনি। পর মুহূর্তেই মুখে এক চিলতে হাসি ফুটিয়ে জিজ্ঞেস করে, আরে তিয়াস ভাইয়া, তুমি এখানে? দেখতে আসলাম তোদের কলেজের অনুষ্ঠান কেমন হচ্ছে। তুমি আসবে, আমাকে বলবে না? তো কি খবর তোমার বলো, আমাদের কলেজ কেমন লাগলো? অনেক ভালো লেগেছে, তোর সাথে দেখা হয়ে আরো বেশি ভালো লাগছে। তারপর তিয়াস মেঘলাকে এটা সেটা বলছে আর মেঘলাও হাসি মুখে সায় জানাচ্ছে। অন্যদিকে রিফাত মেঘলাকে অনেকক্ষণ যাবত কোথাও দেখতে না পেয়ে খুঁজতে খুঁজতে এদিকেই আসছিল। হঠাৎই রিফাতের চোখ যায় মাঠের এক পাশে দাঁড়িয়ে থাকা মেঘলার দিকে। রিফাত দেখতে পায় মেঘলা একটা অপরিচিত ছেলের সাথে হেসে হেসে কথা বলছে। ছেলেটাও বারবার মেঘলার মুখের দিকে তাকাচ্ছে। মেঘলাকে অন্য কারো সাথে এভাবে কথা বলতে দেখে রিফাতের বুকে কেমন চিনচিনে ব্যথা অনুভব করছে। কেন এমনটা হচ্ছে সে নিজেও জানে না। রিফাত দেরি না করে তৎক্ষণাৎ মেঘলা যেখানে দাঁড়িয়ে আছে সেদিকে এগিয়ে যায়। কি ব্যাপার মেঘলা, তুমি এখানে কি করছো, আর উনি কে? তিয়াসের দিকে তাকিয়ে রিফাত প্রশ্ন করল। উত্তরে মেঘলা কিছু বলতে যাবে তখনই রিফাতের ফোন বেজে ওঠে। রিফাত তাকিয়ে দেখে প্রিন্সিপাল কল দিয়েছে, তাই রিফাত কাউকে কিছু না বলে সেখান থেকে চলে আসে। রিফাত যেতেই স্নেহা বলল, কিরে স্যার এভাবে চলে গেল কেন? কি জানি, হয়তো কোনো জরুরি কল এসেছে তাই, মেঘলার উত্তর। তারপর ওরা আবার গল্পে মেতে ওঠে এবং তার কিছুক্ষণ পরই যে যার বাড়ি চলে যায়। রাত 12:30। নিজের রুমে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে রিফাত, কিছুতেই ঘুমাচ্ছে না তার। বারবার মেঘলা তিয়াসের সাথে কথা বলার দৃশ্যটা মনে পড়ছে। রিফাত এর আগে কখনো তিয়াসকে দেখেনি, মেঘলার সাথে কি সম্পর্ক সেটাও জানে না। রিফাতের বারবার ভাবনা হচ্ছে কে এই ছেলেটা, মেঘলার সাথেই বা কী সম্পর্ক। নিজের মনকে কিছুতেই শান্ত করতে পারছে না রিফাত। অনেক ভেবে সে সিদ্ধান্ত নিল কালকে কলেজে গেলে মেঘলাকে জিজ্ঞেস করবে, কিন্তু ততক্ষণে রিফাতের মন মানছে না। আর না পেরে রিফাত ফেসবুকে ঢুকে মেঘলাকে মেসেজ দিল, তাতেও কোনো লাভ হলো না কারণ মেঘলা তখন অফলাইনে ছিল। আর কোনো উপায় না পেয়ে রিফাত রুমে গিয়ে শুয়ে পড়ল এবং ঘুমানোর চেষ্টা করে। সকালের হালকা রোদ বালির উপর পড়তেই চিকচিক করে উঠছে। রবীন্দ্রনাথের কবিতায় একটা লাইন বারবার মনে পড়ছে, চিকচিক করে বালু কোথাও নেই কাদা। ব্যালকনিতে দাঁড়িয়ে ব্রাশ করছে মেঘলা, মাত্রই তন্দ্রায় ব্যাঘাত ঘটেছে, সাথে সাথেই ব্রাশ নিয়ে ব্যালকনিতে চলে আসলো মেঘলা। উদ্দেশ্য সকালের প্রকৃতি দেখা। এমনিতে মেঘলা তেমন একটা ভোরে উঠতে পারে না, আজ যেহেতু একটু তাড়াতাড়ি উঠেছে তাই সকালের স্নিগ্ধ বাতাস গায়ে লাগানোটা কোনোভাবেই মিস করতে চাইছে না মেঘলা। ব্রাশ করা শেষ হতেই ফ্রেশ হয়ে নিচে নামলো। সকলের সাথে ব্রেকফাস্ট সেরে নিজের রুমে এসে ফোনটা হাতে নিয়ে কিছুক্ষণ ফেসবুকে নিউজ ফিড স্ক্রল করে। এভাবেই কেটে যায় সারাদিন। মেঘলা তার মায়ের সাথে টুকিটাকি কাজকর্ম করে, ওইদিকে রিফাতও নিজের ব্যস্ততায় সময় পার করে। পরের দিন মেঘলা রিকশা থেকে নেমেই সোজা কলেজের গেট টপকে দৌড়ে আসছে। ক্লাস শুরু হতে আর মাত্র 2 মিনিট বাকি আছে, তাই কোনো রকমই দেরি করতে চাইছে না সে। সিঁড়ি দিয়ে ঝড়ের গতিতে দৌড়ে আসছে মেঘলা। আচমকা কারো সাথে ধাক্কা লাগতেই তাল সামলাতে না পেরে ব্যক্তিটির নিচে পড়ে যায় এবং তার উপর মেঘলাও পড়ে। মেঘলা কার উপর পড়েছে সেটা দেখার জন্য সামনে তাকাতেই ওর চোখ দুটো রসগোল্লার মতো হয়ে যায়। ভয়ার্ত চোখে তাকিয়ে আছে মেঘলা রিফাতের দিকে। এই জন্যই বলে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। কথাটা যে বলেছিল সেও যে কথাটা ভুল বলেনি সেটা এই মুহূর্তে হাড়ে হাড়ে টের পাচ্ছে মেঘলা।
কিন্তু কেন যে বারবার তার সাথে এসব অদ্ভুত কাণ্ড ঘটে সেটাই ভেবে পাচ্ছে না মেঘলা। আবারও চোখ পিটপিট করে তাকালো মেঘলা রিফাতের দিকে। রিফাতও তার দিকে তাকিয়ে আছে, তবে রেগে আছে কিনা সেটা বোঝা যাচ্ছে না। ভয়ে এক প্রকার ঘাবড়ে গিয়ে কাঁপা কাঁপা গলায় মেঘলা বলল, সরি স্যার, বিশ্বাস করুন আমি ইচ্ছে করে কিছু করিনি, একটু তাড়াতাড়ি যেতে গিয়ে এমনটা হয়েছে। তো আজকে সারাদিন কি আমার উপরে থাকার চিন্তা করছো নাকি? রিফাতের কথাতেই মেঘলার হুঁশ আসে। এতক্ষণ সে রিফাতের উপরে আছে, মুহূর্তেই লজ্জায় লাল নীল হতে থাকে। তাড়াতাড়ি উঠতে গিয়ে হাত পিছলে আবার রিফাতের উপর পড়ে মেঘলা। সাথে সাথে রিফাত চেঁচিয়ে বলে, তুমি কি আজকে আমার কোমর ভাঙার জন্য কলেজে আসছো নাকি ইডিয়েট? রিফাতের চেঁচানো শুনে ভয়ে মেঘলা আতঙ্কে ওঠে, সরি স্যার, সরি সরি। তারপর মেঘলা তাড়াতাড়ি করে উঠে পড়ে। সাথে সাথে রিফাতও উঠে দাঁড়িয়ে শার্ট ছাড়তে ছাড়তে ক্লাসরুমে চলে যায়। রিফাত যেতেই মেঘলা একটু আগের ঘটনা মনে করে লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। হঠাৎই ওর মনে পড়ে রিফাত ক্লাসরুমের দিকে যাচ্ছে। মুহূর্তেই লজ্জা ভুলে মেঘলা ক্লাসরুমের দিকে দৌড় দেয়। কেননা রিফাত তার আগে ক্লাসরুমে চলে গেলে আবার বকা শুনতে হবে। ক্লাসরুমের সামনে আসতেই রিফাত আর মেঘলা দুজনে আবার মুখোমুখি হয়। মেঘলা দুবার সরি বলে তাড়াতাড়ি গিয়ে নিজের সিটে বসে পড়ে। যাক বাবা, সময় মতো আসতে পেরেছি। একে একে সবগুলো ক্লাস শেষ করে ক্যান্টিনে বসে আছে মেঘলা, মাহি আর স্নেহা। তখনই একটা ছেলে এসে বলে, আমি মেঘলা, বলুন। এই কথা বলে ছেলেটি চলে যায় আর স্নেহা মাহি দুজনেই মেঘলার দিকে চোখ বড় বড় করে তাকায়। কি রে মেঘ, তুই আজকে আবার কি করলি? স্যার তোকে ডাকছে কেন, কি করেছিস? সেটা তো আমিও জানি না। এই বলে মেঘলা চলে যায়। মাহি আর স্নেহা ওর যাওয়ার দিকে তাকিয়ে থাকে। ওরা ভাবছে আজ হয়তো মেঘলার কপালে শনি আছে। রিফাতের রুমের সামনে দাঁড়িয়ে আছে মেঘলা, ভেতরে যাবে কি যাবে না সেটাই ভাবছে। মেঘলার ভাবনার মাঝেই রিফাতের চোখ যায় দরজার দিকে আর সেখানে মেঘলাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, কি ব্যাপার, ওখানে দাঁড়িয়ে আছো কেন, ভেতরে আসো। জি স্যার। রিফাতের সামনে দাঁড়িয়ে আছে মেঘলা আর রিফাত টেবিলে বসে কিসের কাগজপত্র দেখছে। মেঘলা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরও রিফাত কিছু বলছে না দেখে বলে, স্যার বলছিলাম কি, এক গ্লাস পানি দাও তো। রিফাতের কথা শুনে চোখ বড় বড় করে তাকায় মেঘলা রিফাতের দিকে। মেঘলা অবাক হয়ে বলে, পানি দিব স্যার? দিতেই তো বললাম। মেঘলা রিফাতের সামনে টেবিলে পানি রাখলো নিয়ে, তারপর আবার দাঁড়িয়ে রইল রিফাত কিছু না বলে কিনা তাকে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরও রিফাত কিছু বলছে না দেখে মেঘলা বলে, স্যার বলছিলাম কি, ফ্যানটা একটু ছাড়ো তো। কি বললেন স্যার? ফ্যানটা ছাড়ো, প্রচুর গরম লাগছে। তারপর আর কি, এক রাশ বিরক্তি নিয়ে মেঘলা ফ্যান ছেড়ে দিয়ে রিফাতের সামনে দাঁড়িয়ে বলে, স্যার ছেড়ে দিয়েছি। এটা কি করলে তুমি? রিফাতের ধমক শুনে কেঁপে ওঠে মেঘলা। আমি কি করেছি স্যার? তোমার জন্য আমার সব কাগজপত্র উড়ে গেছে, এখন ফ্যান অফ করে এগুলো গুছিয়ে এদিকে নিয়ে আসো। কিন্তু স্যার আপনি তো বললেন ফ্যান ছাড়তে। শাট আপ, তাড়াতাড়ি ফ্যান অফ করে কাগজগুলো উঠাও বলছি। কোনো উপায় না পেয়ে মেঘলা কাগজগুলো গুছিয়ে রিফাতের সামনে টেবিলে রাখে, তারপর আবার দাঁড়িয়ে থাকে। খুব রাগ হচ্ছে কিন্তু কিছু বলতে পারছে না। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আবারও ভয় ভয় মেঘলা বলে, স্যার বলছিলাম কি, কাগজগুলো আলমারির উপরে রাখো। কি রাখতে বলছি? রিফাত যে তাকে জ্বালানোর জন্য এমনটা করছে সেটা বুঝতে পেরে মেঘলা তেলে বেগুনে জ্বলে উঠে বলে, আমি পারবো না, আপনি বললেন ফ্যান ছাড়তে, এখন বলছেন এসব গোছাতে, ডেকে এনে একটার পর একটা কাজ করিয়ে যাচ্ছেন। এই বলে মেঘলা রিফাতের রুম থেকে বেরিয়ে চলে আসে আর রিফাত মেঘলার যাওয়ার পানে তাকিয়ে মিটিমিটি হাসছে। মূলত মেঘলাকে এক নজর দেখার জন্যই তার এত বাহানা। ভ্যাপসা রোদে গরমে ঘেমে নিয়ে একাকার অবস্থা সবার। প্রকৃতি যেন পানি শূন্যতায় ভুগছে। চারিদিকে সূর্যের উত্তপ্ত রোদ গরমে মানুষজন হাঁপিয়ে উঠেছে। নিজের রুমে শুয়ে আছে মেঘলা, মাথার উপর ফ্যানটা ঠকঠক আওয়াজ করে ঘুরছে। একটু আগেই মেঘলার ঘুম ভেঙেছে, কলেজ থেকে ফিরে খাওয়া দাওয়া করেই ঘুমিয়ে গেছিল। ঘুম ভেঙেছে মাত্র কিছুক্ষণ হলো, বিছানা ছেড়ে উঠতে মন চাচ্ছে না। কিছুক্ষণ এভাবে শুয়ে থাকার পর আড়মোড়া ভেঙে উঠে বসে। ফ্রেশ হয়ে ব্যালকনিতে যেতেই মনে পড়ে স্নেহা ওকে বলেছিল বাড়িতে এসে কল দিতে কি কথা বলবে। বিছানার ওপর থেকে ফোনটা নিয়ে আবার ব্যালকনিতে চলে যায়। স্নেহার নাম্বারে কল দিতে রিসিভ করে ফেলে। কি রে কি করছিস? এই তো বসে আছি, তুই কি করিস? ঘুম থেকে উঠলাম মাত্র। এই তো বসে আছি, তুই কি করছিস? ভালো আছে, তুই না আমাকে কি বলবি? বলবো তো, লজ্জা লাগে।
আহা গো, তুমি আবার কবে থেকে এত লজ্জাবতী হয়ে গেলা? হুম, একদম মজা করবি না বলে দিচ্ছি, না হয় বলবো না কিন্তু। হুম, আচ্ছা আচ্ছা, মজা করবো না, এবার তো বল। হুম, বলছি। এত ঢং না করে তাড়াতাড়ি বল। বলছি তো, একটু অপেক্ষা কর। ব্যাপার কি রে বলতো, এত লজ্জা পাচ্ছিস কেন? তুই আবার কারো প্রেমী টেমে বললি না তো? হুম দোস্ত। হ্যাঁ, সত্যি নাকি? হুম রে, সত্যি। কার কপাল করলি তুই আবার? হুম, কে সে যে তোর মতো ডাইনি বউ পেতে চলেছে? দেখ মেঘ, ভালো হচ্ছে না কিন্তু, বাজে কথা একদম বলবি না, আর তার নাম শুনলে তুই হার্ট ফেল করবি, বুঝলি? ও মা, তাই নাকি রে? তাহলে তো শুনতেই হচ্ছে, বল বল কে সেই মহৎ ব্যক্তি? রিফাত স্যার। কি বলছি না, তুই শুনলে হার্ট ফেল করবি। দোস্ত, তুই দুনিয়ায় আর ছেলে খুঁজে পেলি না? ওই বেটার রাক্ষসকেই তোর পছন্দ হতে হলো? হ্যাঁ না, এ আমি মানি না, রিফাত স্যার কখনোই আমার এত কিউট বান্ধবীর বউ হতে পারে না। তারপর ওরা এটা সেটা বলতে থাকে। ব্যালকনিতে রাখা চেয়ারটাতে বসে মেঘলার ছবি দেখছে রিফাত। ছবিগুলো কলেজে অনুষ্ঠানের দিন মেঘলার অজান্তেই তুলেছে রিফাত। ছবিতে মেঘলা ওর ফ্রেন্ডদের সাথে হেসে হেসে কথা বলছে, ঠিক সেই মুহূর্তেই ছবিগুলো তুলেছে। রিফাত মেঘলার হাস্যোজ্জ্বল মুখের দিকে তাকিয়ে আছে। এই মেয়েটার চেহারায় এত মায়া কেন? যে কেউ প্রথমবার তাকালেই চোখ ফেরাতে ইচ্ছে করে না। হাসলে গালে টোল পড়ে, যেটা চেহারার সৌন্দর্যকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। কাজল কালো মায়াবিনী চোখ, যেটা হাজারো ছেলের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। রিফাত মেঘলার ছবিটার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। চোখের পলকও পড়ছে না, যেন হাজার জনম দেখলেও তৃষ্ণা মিটবে না। কেউ গলা খাকারি দিতেই রিফাতের ধ্যান ভাঙে, পাশে তাকিয়ে দেখে রুহি। রিফাত মেঘলার ভাবনায় এতটাই মগ্ন ছিল যে কখন রুহি এসে তার পাশে দাঁড়িয়েছে সেটা টেরই পায়নি রিফাত। তাকাতেই রুহি বলে, কি ভাই, এখনও কি বলবি নাকি? আমি যা ভাবছি সেরকম কিছু না। আসলে আপু, ইয়ে মানে হয়েছে, মেয়েদের মতো এত লজ্জা পেতে হবে না। মেয়েটা কে বল? আমাদের কলেজেই পড়ে, মেঘলা। কি, তুই শেষমেশ ছাত্রীর প্রেমে পড়লি? এটা শুনেই রিফাত মাথা নিচু করে ফেলে। রিফাতকে এমন করতে দেখে রুহি বলে, আরে ভাই, মন খারাপ করছিস কেন? আমি তো মজা করেছি। তবে মেয়েটা কিন্তু দেখতে মাশাল্লাহ, আমার ভাইয়ের সাথে ভীষণ মানাবে। এটা শুনেই রিফাতের মুখে হাসি ফুটে ওঠে। সে উঠে দাঁড়িয়ে এক হাতে রুহিকে জড়িয়ে ধরে বলে, আমার লক্ষ্মী বোন। হয়েছে হয়েছে, আর পাম দিতে হবে না। তো মেঘলা কি জানে আমার ভাইটা যে তাকে এত ভালোবাসে? না আপু, এখনো বলিনি, তবে কিছুদিনের মধ্যে বলবো। দেরি করিস না কিন্তু, যত তাড়াতাড়ি পারবি ওকে তোর মনের কথা বলে দিবি। তারপর দুই ভাই বোন মিলে কথাবার্তা হাসি আড্ডায় মেতে ওঠে। রিফাত আজ অনেক খুশি, কারণ তার ভালোবাসার মানুষটাকে তার বোনের পছন্দ হয়েছে। বোনের পছন্দ মানে বাবা মায়েরও পছন্দ হবে, ভাবতেই রিফাতের খুশি লাগছে। রুহি কথা বলার ফাঁকে বারবার আর্চকে খেয়াল করছে, তার ভাই কেমন প্রাণ খুলে হাসছে। রুহি মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করছে, ভাইয়ের এই হাসিটা যেন সারা জীবন থাকে। জানালার পর্দা ভেদ করে সকালের সোনালি আলো চোখে পড়তেই ঘুম ভেঙে যায় মেঘলার। ঘড়ির দিকে তাকাতেই দেখতে পায় সকাল 8:30 বাজে। বিছানা ছেড়ে উঠেই ব্রাশ হাতে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। ব্রাশ করা শেষ হলে রুমে আসতে নিতেই ওর চোখ পড়ে ব্যালকনিতে রাখা চেয়ারটাতে। কৌতূহলী হয়ে সেদিকে এগিয়ে যায় মেঘলা। চেয়ারের ওপর একটা চিরকুট রাখা, সাথে একটা তাজা গোলাপ ফুল। চিরকুটটাতে লেখা, কোনো এক মিষ্টি সকালে তোমার হাতটি ধরে, শিশির ভেজা ঘাসে হাত প্রদুজন, শুভ সকাল প্রেয়সী। চিরকুটটা পড়ে চিন্তিত মুখ করে দাঁড়িয়ে আছে মেঘলা। কেই ব্যক্তিটি যে মেঘলার অগোচরে ওকে নিয়ে স্বপ্ন দেখে? কিছুক্ষণ ভাবনার পরেও মেঘলা কিছুই ভেবে পাচ্ছে না, কে হতে পারে সেটাও আন্দাজ করতে পারছে না। তাই আর কিছু না ভেবে ওয়াশরুমে চলে যায়। একটু পর ফ্রেশ হয়ে রুমে আসতেই ড্রয়িং রুম থেকে খুব জোরে হাসির শব্দ আসছে। সচরাচর এরকম হাসির শব্দ হয় না বাড়িতে কখনো, হয়তো বাড়িতে কেউ এসেছে। কে এসেছে সেটা দেখার জন্যই মেঘলা ড্রয়িং রুমের উদ্দেশ্যে পা বাড়ায়। মেঘলা ড্রয়িং রুমে আসতেই দেখে সোফায় তিয়াস বসে আছে, সাথে ওদের পাশে পিচ্ছি ছেলেটা। তিয়াস ছেলেটার সাথে দুষ্টুমি করছে আর ছেলেটা হাসছে। মেঘলা আসতেই তিয়াস মেঘলার দিকে তাকিয়ে বলে, মহারানীর ঘুম ভাঙলো তাহলে? তুমি কখন আসছো ভাইয়া? খুব সকালে তোদের দেখতে ইচ্ছে হলো, তাই চলে আসলাম। আমাদের দেখতে আসছো নাকি? খালামণি কোনো কাজে পাঠিয়েছে, তুমি তো ব্যস্ত মানুষ, আমাদের দেখার সময় কি আর তোমার হয়? কাজ তো শুধু বাহানা মাত্র, তোকে দেখার জন্যই তো এত সকাল সকাল চলে আসলাম। কি ব্যাপার ভাইয়া, কি ভাবছো? না কিছু না,
ওদের কথার মধ্যেই মেঘলার আম্মু ডাইনিংয়ে খাবার দিয়ে সবাইকে খেতে ডাকছে। মিসেস সালমা বেগমের ডাক শুনেই তিয়াসসহ সবাই খেতে চলে যায়। খাওয়ার সময় সবাই মিলে অনেক গল্প করে। খাওয়া শেষ হতেই মেঘলা ওর রুমে চলে যায়, একেবারে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে আসে। ততক্ষণে তিয়াসও বেরিয়ে পড়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। মেঘলা রাস্তায় আসতেই তিয়াস বলে, কলেজে যাচ্ছিস? আমার সাথে চল, আমিও ওই দিকেই যাচ্ছি, তোকে কলেজের সামনে নামিয়ে দেব। না ভাইয়া, আমি রিক্সায় চলে যাব, তোমাকে কষ্ট করতে হবে না। বেশি কথা বলিস তো তুই, উঠতে বলছি, ওঠ। মেঘলাও ভেবে দেখলো এখন রিক্সা পায় কিনা সেটারও ঠিক নেই, না পেলে আবার কলেজে যেতে দেরি হবে, তাই আর কিছু না বলে তিয়াসের বাইকে উঠে যায়। মেঘলা উঠে বসতেই তিয়াস বাইক স্টার্ট দেয়। পথে মধ্যে মেঘলা আর তেমন কথা বলেনি, তিয়াস কিছু জিজ্ঞেস করলে তার উত্তর দিয়েছে। তিয়াসও তেমন কোনো কথা বলেনি, সে তো মেঘলাকে দেখায় ব্যস্ত। তিয়াস লুকিং গ্লাসে বারবার মেঘলার দিকে তাকাচ্ছে, বাতাসেও মেঘলার চুলগুলো উড়ছে, যেটার কারণে মেঘলাকে আরও মোহনীয় লাগছে। কিছুক্ষণের মধ্যেই ওরা কলেজে পৌঁছে যায়। তিয়াস মেঘলাকে নামিয়ে দিয়ে চলে যায়। মেঘলা বাইক থেকে নেমে সামনের দিকে অগ্রসর হতেই দেখে রিফাত রক্তিম চোখে তার দিকে তাকিয়ে আছে, যা দেখে ভয়ে মেঘলার অন্তরাত্মা কেঁপে ওঠে। মেঘলা ভয়ার্ত চোখে রিফাতের দিকে তাকিয়ে থাকে আর মনে মনে ভাবে, আজকে তো আমি কিছু করিনি, তাহলে স্যার এভাবে আমার দিকে তাকিয়ে আছে কেন? কি জানি, হয়তো অন্য কারো সাথে রেগে আছে। মেঘলা আর বেশি না ভেবে সামনে হাঁটা শুরু করে। ক্লাসরুমের দিকে যাচ্ছিল মেঘলা, আচমকাই কেউ একজন ওর হাত ধরে টানতে টানতে একটা অন্ধকার রুমে নিয়ে আসে। হঠাৎ এমন হওয়ায় মেঘলা কিছুই বুঝে উঠতে পারছে না। লোকটা মেঘলাকে একটা রুমে নিয়ে আসতেই মেঘলা ভয়ে আঁতকে ওঠে। ও ভয়ে চিৎকার করতে নিবে, তখনই লোকটা ওর ঠোঁটে আঙুল দিয়ে চুপ করিয়ে দেয়। একদম চেঁচামেচি করবে না। আবছা আলোয় মেঘলা সামনে তাকিয়ে দেখে লোকটা আর কেউ নয়, রিফাত স্যার। মুহূর্তেই যেন মেঘলার দেহে প্রাণ ফিরে পায়, এতক্ষণ ভয়ে যেন প্রাণ পাখি উড়াল দিয়েছিল। রিফাতের দিকে তাকিয়ে মেঘলা ঘাবড়ে যাওয়া কণ্ঠে প্রশ্ন করে, স্যার আপনি? আমি কি ভয়টাই না পেয়েছিলাম, আরেকটু হলে তো হার্ট অ্যাটাক করতাম। এত চেঁচামেচি করছো কেন? মানুষের হাতে আমাকে মার খাওয়াতে চাও নাকি? কেউ দেখলে তো এখন আমার নামে উল্টোপাল্টা বলবে। রিফাতের পর কথা শুনে মেঘলা একটু শান্ত হয়, তারপর আস্তে করে বলে, সেটা না হয় বুঝলাম, কিন্তু স্যার আপনি আমাকে এখানে নিয়ে আসলেন কেন? মেঘলার কথা শেষ হতেই আচমকা রিফাত মেঘলার দুই হাত দেওয়ালের সাথে চেপে ধরে, রাগান্বিত কণ্ঠে বলে, ছেলেদের সাথে মিশতে খুব ভালো লাগে তাই না? রিফাতের হঠাৎ এমন আক্রমণে মেঘলা ভেবাচাকা খেয়ে যায়। রিফাত যে এমন একটা কাজ করবে সেটা একদমই মেঘলার ভাবনায় ছিল না। বিস্মিত নয়নে তাকিয়ে থাকে মেঘলা রিফাতের দিকে। মেঘলাকে তার প্রশ্নের উত্তর না দিয়ে এভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে রিফাত পুনরায় দাঁতে দাঁত চেপে বলে, রিফাতের কথাটা মস্তিষ্কে হানা দিতেই মেঘলা আশ্চর্য ভঙ্গিতে বলে, কোন ছেলে স্যার? আমি তো কোনো ছেলের সাথে কথা বলিনি। তুমি ছেলেদের সাথে কথা বলো না তাই না? তাহলে একটু আগের ছেলেটাকে। কোন ছেলে স্যার? একটু আগে যার বাইকে করে আসছো। ও আচ্ছা, এই কথা তাহলে, ওটা তো তিয়াস ভাইয়া, আমার খালাতো ভাই। খালাতো ভাইয়ের সাথে এত কিসের হাসাহাসি? কিন্তু স্যার আমি হাসাহাসি করলে আপনার কি হয়েছে? আর ইউ জেলাস? তোমার এত কিছু ভাবতে হবে না, ক্লাসে যাও। আর হ্যাঁ, ভুলেও কিন্তু কোনো ছেলের সাথে কথা বলবে না। এই বলে রিফাত মেঘলাকে ছেড়ে দিয়ে মেঘলার থেকে দূরে গিয়ে দাঁড়ায়। রিফাতের থেকে ছাড়া পেতেই মেঘলা মুখ ভেঙচি কেটে রুম থেকে বেরিয়ে আসে। রিফাত মাথা চুলকে মেঘলার যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসে। এতক্ষণ কি কাজটা করছিল সে ভাবতেই কেমন জানি লাগছে। মেঘলাকে তিয়াসের সাথে দেখে এক মুহূর্তে রিফাত কত কি ভেবে ফেলেছে, সেসব কিছু সত্যি না এটা ভেবেই স্বস্তির নিঃশ্বাস ফেলছে রিফাত। ও যা ভেবেছে এসব সত্যি হলে রিফাত কি করতো সে নিজেও জানে না, আদৌ বেঁচে থাকতো কিনা সেটাই ভাবছে। তবুও তিয়াসের দৃষ্টি মেঘলার প্রতি স্বাভাবিক লাগছে না রিফাতের কাছে। তিয়াস যে মেঘলাকে বোনের নজরে দেখে না সেটা তিয়াসের চাহনিতেই বোঝা যায়। রিফাত মনে মনে ভাবছে, মেঘলাকে যত তাড়াতাড়ি সম্ভব আমার মনের কথা জানাতে হবে, যাতে আমার আগে কেউ মেঘলার জীবনে না আসতে পারে। ওকে ছাড়া আমার বেঁচে থাকা অসম্ভব। পুরো পৃথিবীর বিনিময়ে হলেও আমার শুধু মেঘলাকেই লাগবে। মনে মনে এসব ভেবে রিফাত রুম থেকে বেরিয়ে আসে। ততক্ষণে মেঘলাও ক্লাসে চলে গেছে। ঘন্টা বাজতেই রিফাত মেঘলাদের ক্লাসের দিকে রওনা হয়। ঘড়ির কাঁটা ছুটে চলেছে ক্রমাগত, রাত 10:30 ছুঁই ছুঁই। সন্ধ্যা থেকেই বইয়ের পাতায় মুখ গুজে আছে মেঘলা। সামনে ওদের ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা, তাই আপাতত সব দুষ্টুমি বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগী হতে চাইছে। মেঘলা চঞ্চল আর দুষ্টু প্রকৃতির হলেও পড়াশোনায় যথেষ্ট মেধাবী।
ছোট থেকে সবসময় ক্লাসের টপ স্টুডেন্টদের তালিকায় মেঘলার নামটাই প্রথমে থাকত। বর্তমানে একটা ইংরেজি প্যারাগ্রাফ মুখস্থ করছে মেঘলা। সন্ধ্যা থেকে একটানা পড়ার কারণে এখন কিছুটা বোরিং লাগছে, তাই বইটা বন্ধ করে উঠে ওয়াশরুমে যায়। ফ্রেশ হয়ে এসে বিছানায় বসতেই মেঘলার আম্মু ডিনারের জন্য ডাকে। কিছুক্ষণ পর মেঘলা ডিনার শেষ করে এসেই ফোনটা হাতে নেয়। সন্ধ্যা থেকে একবারও অনলাইনে যাওয়া হয়নি। বিছানায় শুয়ে ফেসবুক স্ক্রল করছিল মেঘলা, তখনই স্নেহা হোয়াটসঅ্যাপে কল দেয়। মেঘলা কল রিসিভ করতেই ওপাশ থেকে স্নেহা বলে, কি রে কি করছ কুত্তি, সন্ধ্যা থেকে মেসেজ করছি, কোনো খবর নাই তোর? সন্ধ্যা থেকে পড়াশোনা করছি, তাই অনলাইনে ছিলাম না। পড়াশোনা করে তো একদম বিদ্যাসাগর হয়ে যাচ্ছিস, আমাদেরও তো একটু খোঁজ খবর নিতে পারিস নাকি? তোর আর কি খোঁজ নিব, তুই তো এখন ভালোই আছিস, নতুন নতুন প্রেমে হাবুডুবু খাচ্ছিস। পেয়েছিস তো একটা কথা, সারাদিন এটা নিয়ে পড়ে থাকোস। হুম, তা তো আছি। আচ্ছা, আমি ভাবছি তোর যদি স্যারের সাথে প্রেম হয়েই যায় তখন তোকে আমি কি বলে ডাকবো, না মানে স্যারের বউকে কি ভাবি ডাকবো নাকি আন্টি? গাছে কাঠাল আর গোপে তেল, এখনো স্যারকে নিজের মনের কথাটাই বলতে পারলাম না, আর তুই আমাকে স্যারের বউ বানিয়ে ফেললি। আর ইয়ার চাপিস না, বিয়ে তোর স্যারের সাথেই হবে, দরকার হলে স্যারকে তুলে এনে তোর সাথে বিয়ে দিব। স্যারকে তুলে আনবি? তাও আবার তুই, এমনিতেই স্যারকে দেখলে তোর যেভাবে কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। তারপর ওরা আরও কিছুক্ষণ কথা বলে কল কেটে দেয়। কথা বলা শেষ করে মেঘলা আরও কিছুক্ষণ ফেসবুকে ঘোরাঘুরি করে ফোন রেখে ঘুমিয়ে যায়। সকাল 8টা বাজে, রোজকার নিয়মে মেঘলা ঘুম থেকে উঠে ব্রাশ হাতে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। আজকেও সেই আশ্চর্য ঘটনার সম্মুখীন হয় মেঘলা। ব্যালকনির এক পাশে রাখা চেয়ারটাতে একটা চিরকুট এবং একটা তাজা গোলাপ রেখে গেছে কেউ। মেঘলা চিরকুটটা হাতে নিতেই দেখতে পায় সেখানে খুব সুন্দর করে লেখা, জানি না আজ তুমি কার শহরের বাসিন্দা, তবে জেনে রেখো গো প্রিয়তমা, কোনদিন তোমার শহরের প্রধান সড়কের নামকরণ হবে আমার নামে, খুব ভালোবাসি মায়াবিনী। চিরকুটটা পড়েই ভীষণ চিন্তিত মেঘলা। তার অগোচরে কে এসব এখানে রাখে সেটা গভীরভাবে ভাবছে মেঘলা। কিছুতেই কাউকে মনে করতে পারছে না সে, তাই আর বেশি কিছু না ভেবে রুমে চলে যায় এবং মনে মনে সিদ্ধান্ত নেয় সে কাল সকাল সকাল ঘুম থেকে উঠে যাবে, আর কে লুকিয়ে এগুলো রাখে সেটা দেখবে। মেঘলা রুমে এসেই ফ্রেশ হয়ে নাস্তা করতে চলে যায়। আজ মেঘলা কলেজে যাবে না, তুলিকে আজ পাত্রপক্ষ দেখতে আসবে। মেঘলার খালামণি মেঘলাকে আর ওর আম্মুকে তাদের বাসায় যেতে বলেছে। আয়নার সামনে দাঁড়িয়ে চোখে কাজল লাগাচ্ছে মেঘলা, তখনই সেখানে আবির্ভাব হয় মেঘলার আম্মুর। মেঘলাকে এখনও রেডি হতে দেখে বলে, আর কতক্ষণ লাগবে তোর, কখন থেকে রেডি হচ্ছিস, আমাদেরও তো যেতে হবে নাকি? এই তো আম্মু হয়ে গেছে। তারপর ওরা তুলিদের বাসায় যাওয়ার জন্য রওনা হয়। কিছুক্ষণের মাঝেই ওরা সেখানে পৌঁছে যায়। তুলিদের বাসায় কলিং বেল বাজাতেই তিয়াস এসে দরজা খুলে দেয়। ওদেরকে দেখে মিষ্টি হেসে বলে, কেমন আছো খালামণি? মেঘলা তুই কেমন আছিস? আমরা ভালো আছি বাবা, তুই কেমন আছিস? আমিও ভালো আছি, আসো ভিতরে আসো তোমরা। ভেতরে ঢুকেই মেঘলা আগে তুলির রুমে চলে যায়। তুলি তখন জামা কাপড় গুছিয়ে আলমারিতে রাখছিল। মেঘলা গিয়ে তুলিরকে পেছন থেকে জড়িয়ে ধরে, কেমন আছো আপু? হুম ভালো আছি, তুই কেমন আছিস মেঘ? খালামণি এসেছে? হুম আম্মু এসেছে, তোমার মন খারাপ কেন আপু? কই না তো, এই তো আমি হাসছি। আমার কাছে একদম লুকানোর চেষ্টা করবে না আপু, তুমি কি এই বিয়েতে রাজি না? ওরে পাকনা বুড়িটা রে, সত্যি বলছি আমার একটুও মন খারাপ না। ওদের কথার মাঝে তুলির রুমে প্রবেশ করে তুলির মা, পাত্রপক্ষরা চলে এসেছে, তুলিকে রেডি হওয়ার জন্য বলতে এসেছেন উনি। সোফায় বসে আছে মেঘলা, সাথে তুলি আর তিয়াস। একটু আগে পাত্রপক্ষরা চলে গিয়েছেন, তুলিকে তাদের পছন্দ হয়েছে, ওনারা খুব তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলতে চাইছেন। বর্তমানে সেটা নিয়ে আলোচনা করছে ওরা। কথা বলার মাঝেই তিয়াস বারবার আর চোখে মেঘলার দিকে তাকাচ্ছে আর কিছু একটা ভাবছে। মেঘলা আজ একটা হলুদ রঙের থ্রি পিস পরেছে, চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক, এতেই যেন মেঘলাকে হলদে পরি লাগছে। মেঘলা তুলির সাথে কথা বলছে আর হাসছে, সেই হাসিকে মুগ্ধ হয়ে দেখছে তিয়াস। মেঘলার কথা বলার মাঝে ওর ফোনে মেসেজ আসে, মেঘলা দেখে একটা আননোন নাম্বার থেকে মেসেজ, তোমার ওই কাজল কালো চোখে আমি হারিয়ে যেতে চাই, তোমার ওই মায়াবী হাসিতে আমি মুগ্ধ হই বারবার, তোমায় দেখার তৃষ্ণা আমার এর জন্য আমি মিটবে না,
খুব ভালোবাসি মায়াবিনী। মেসেজটা পড়ে মেঘলা ভাবনায় পড়ে যায়, কে এই ব্যক্তি? কখনো মেসেজ, কখনো বা চিরকুট। কে আড়াল থেকে এসব দিচ্ছে সেটা গভীর ভাবনায় ফেলে দিচ্ছে মেঘলাকে। কেউ তো একজন আছে যে আড়াল থেকে মেঘলাকে এসব দিচ্ছে। চিরকুটের ব্যাপারটা মেঘলা তেমন একটা পাত্তা না দিলেও এই মেসেজটা মেঘলাকে ভাবাচ্ছে, ভীষণ করে ভাবাচ্ছে। কে এই ব্যক্তি, সামনেই বা কেন আসছে না? মেঘলাকে হঠাৎ অন্যমনস্ক দেখে তুলি মেঘলার নাম ধরে ডাক দেয়। মেঘ, কোথায় হারিয়ে গেলি? কই না তো আপু। তারপর ওরা আবার গল্পে মেতে ওঠে। নিস্তব্ধ রাত, চারদিকে ঘুটঘুটে অন্ধকার, মৃদু হাওয়া বইছে, ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে রিফাত। ঘুম আসছিল না তাই একটু আগে ছাদে এসে দাঁড়িয়েছে সে। আজ কলেজে মেঘলাকে দেখেনি সে, তাই কিছুই ভালো লাগছে না তার। এই মুহূর্তে মেঘলাকে দেখার ইচ্ছা জেগেছে তীব্রভাবে। মেঘলাকে এক নজর দেখতে পারলেই যেন তার মনের তৃষ্ণা মিটবে, কিন্তু সেটা কি এখন চাইলেই সম্ভব? রিফাত কিছুক্ষণ মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে থাকে, তারপর কিছু একটা ভেবেই রুমে চলে যায়। এখন একটু ঘুমানো দরকার। সকাল 9:30। নাস্তা করে রুমে এসেছে মেঘলা। স্নিগ্ধ সকালের ফুরফুরে বাতাসে কিছুক্ষণ বাইরে হাঁটাহাঁটি করে একটু আগেই এসে নাস্তা করেছে। কাল রাতে ডিনার শেষে নিজের বাসায় চলে এসেছে ওরা। মেঘলা বিছানায় বসে ফেসবুক স্ক্রল করছিল, তখনই রিফাতের আইডি থেকে মেসেজ আসে। মেঘলা, আজকে তো কলেজ অফ ডে, তুমি কি ফ্রি আছো? জি স্যার, কেন? বিকেলে একটু বাইরে বেরোবে? জি। আমি তোমাদের বাসার সামনে গাড়ি নিয়ে অপেক্ষা করব, চলে আসবে কিন্তু। স্যার, আপনি আমাদের বাসা চিনেন? মেঘলার প্রশ্ন শুনে রিফাত কিছুটা হকচকিয়ে ওঠে, তারপর বলে, না তো, তুমি ঠিকানাটা মেসেজ করে দাও। ওকে স্যার। তারপর ওরা আরো কিছুক্ষণ কথা বলে। ফোন রেখে মেঘলা ভাবছে, স্যারের মতো একজন মানুষ আমার কাছে সময় চেয়েছে, অবিশ্বাস্য ব্যাপার। অপরদিকে রিফাত ভাবছে, রিফাত আজ যেভাবেই হোক মেঘলাকে প্রপোজ করবে। সে জানে না মেঘলাকে সে সব গুছিয়ে বলতে পারবে কিনা, তবে আজকে সব গুছিয়ে বলতে না পারলেও অগোছালোভাবে বলবে সেটা। তবু আজকে মেঘলাকে নিজের মনের কথা বলবেই সে। দুপুর গড়িয়ে বিকেল হতে চলল। মেঘলাদের বাসার সামনে রাস্তায় গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে রিফাত, অপেক্ষা করছে মেঘলার আসার। পরেন তার হোয়াইট কালার শার্ট, ব্ল্যাক প্যান্ট, ব্ল্যাক কোট, পায়ে ব্ল্যাক শুজ, হাতে ব্র্যান্ডেড ব্ল্যাক ওয়াচ, চুলগুলো বরাবরের মতো সুন্দর করে সাজানো। সব মিলিয়ে রিফাতকে কোনো হিরোর থেকে কম লাগছে না। বারবার হাতে ঘড়ি দেখছে রিফাত, 30 মিনিট ধরে এখানে দাঁড়িয়ে আছে সে। এখনও মেঘলার আসার কোনো নাম নেই। একটু আগেই কল দিয়েছিল, বললো 5 মিনিট। 5 মিনিট পেরিয়ে এখন 10 মিনিট হয়ে গিয়েছে, তবেও আসার কোনো নাম নেই। মেঘলা যে কেন এত দেরি করছে সেটাই ভেবে পাচ্ছে না রিফাত। এতক্ষণ লাগছে কেন রেডি হতে? আয়নার সামনে দাঁড়িয়ে চোখে কাজল দিচ্ছে মেঘলা, তখনই কল এসেছে স্নেহার নাম্বার থেকে। মেঘলা কল রিসিভ করে কানে ধরতে উপাশ থেকে স্নেহা খুব এক্সাইটেড হয়ে বলে, দোস হেল্প মি। কি হয়েছে রে, কি হেল্প করতে হবে তোকে? আমি রিফাত স্যারকে প্রপোজ করতে চাই। এটা শুনে মেঘলা যেন সপ্তম আকাশ থেকে পড়লো, এমনটা ভাব। এই কি বললি তুই, স্যারকে প্রপোজ করবি? হ্যাঁ সেটাই তো বললাম, শুনতে পাসনি না? তুই কি সিরিয়াস, মানে তুই সত্যি স্যারকে? হুম দোস্ত, আমি সিরিয়াস, আমি সত্যি স্যারকে ভালোবাসি, আর আমি স্যারকে সেটা জানাতে চাই। বই তোর আত্মার মাগফিরাত কামনা করি। কি বললি? আমি স্যারকে প্রপোজ করব বলছি, সুইসাইড করব বলিনি। ওই একটাই হলো, তুই স্যারকে প্রপোজ করা আর নিজে থেকে মরতে যাওয়া একই কথা। স্যার যে পরিমাণ রাগি বাবা গো, তোর কি মনে হয় স্যার তোর এ কথা শুনে তোকে কোলে করে নাচবে? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে আমি খুব তাড়াতাড়ি বান্ধবী হারাবো। আজাইরা বকবি না একদম, তোকে বললাম তুই আমাকে আইডিয়া দিবি, তোকে বললাম আর তুই আমাকে আইডিয়া দিবি কিভাবে প্রপোজ করা যায়, উল্টো তুই আমার মুডটাই নষ্ট করে দিলি, ধুর। আগো শোনা, মন খারাপ করে না, থাক।
স্নেহার সাথে কথা বলার পাশাপাশি মেঘলা রেডি হওয়ার কাজটা সেরে নিচ্ছে। মেঘলা ওর আম্মুকে বলে বাসা থেকে বেরিয়ে আসে। মেঘলা ওর আম্মুকে বলেছিল ওর ফ্রেন্ডদের বাসায় যাচ্ছে, তাই আর মিসেস শায়লা বেগম নিষেধ করেননি। এমনিতেই মেঘলা ওর বাবা মায়ের অনেক আদরের, মেয়ে কোনো আদর তারা অপূর্ণ রাখে না। বিরক্তিতে চোখ মুখ কুচকে সামনের দিকে তাকিয়ে আছে রিফাত। কখন থেকেই মেঘলার আসার অপেক্ষায় বসে আছে সে, কিন্তু মহারানীর এখনো আসার টাইম হয়নি। রিফাত বারবার হাতে থাকা ঘড়ির দিকে তাকাচ্ছে। বিরক্তির চরম পর্যায়ে পৌঁছে গেছে সে, তবুও সেখানে ঠায় দাঁড়িয়ে আছে। কাউকে ভালোবাসলে বোধ হয় মানুষ এমনি হয়ে যায়। ভালোবাসার মানুষটিকে এক নজর দেখার জন্য হাজারো জন্ম অপেক্ষা করে কাটিয়ে দিতে পারে। মেঘলা আসছে কিনা দেখার জন্য রিফাত আবারও সামনের দিকে তাকাতেই ওর চোখ দুটো যেন সেখানেই আটকে গেল। হার্ট খুব দ্রুত গতিতে বিট করছে। রিফাতের হাত আপনা আপনি বুকের বাম পাশে চলে যায়, মুখ থেকে মৃদু স্বরে উচ্চারিত হয়। অপরূপা। রিফাতের থেকে কিছুটা দূরে অবস্থান করছে মেঘলা। মেঘলার পরনে একটা কালো রঙের থ্রি পিস, চুলগুলো ছেড়ের দেওয়া, চোখে কাজল, ঠোঁটে গ্লাপি লিপস্টিক। ফোন কানে ধরে কথা বলতে বলতে রিফাতের দিকে এগিয়ে আসছে। মেঘলাকে মনে হচ্ছে আকাশ থেকে নেমে আসা কোনো পরী। রিফাত এক ধ্যানে মেঘলার দিকে তাকিয়ে আছে। মেঘলাকে দেখে রিফাতের হার্টবিট যেন বেড়ে যাচ্ছে। রিফাত বুকে হাত দিয়ে মেঘলার দিকে তাকিয়ে আছে। রিফাতের চোখে মুখে একরাশ মুগ্ধতা। রিফাতের কাছে এসে মুহূর্তেই মেঘলাকে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী মনে হচ্ছে। রিফাত মেঘলাকে দেখায় এতটাই ব্যস্ত যে কখন মেঘলা এসে তার সামনে দাঁড়িয়েছে সেদিকে কোনো হুঁশ নেই। মেঘলা ফোনের কথা বলা শেষ করে রিফাতের দিকে তাকিয়ে দেখে রিফাত একইভাবে তার দিকে তাকিয়ে আছে। স্যার, এভাবে কি দেখছেন, যাবেন না? মেঘলার কথায় রিফাত হক চুকিয়ে ওঠে, আমতা আমতা করে বলে, হ্যাঁ যাবো তো, তুমি এত দেরি করলে কেন? রেডি হতে দেরি হয়ে গেছে স্যার। আচ্ছা ঠিক আছে, গাড়িতে উঠো। এটা বলে রিফাত এগিয়ে গাড়িতে বসে। রিফাতের কথায় মেঘলাও গিয়ে গাড়িতে ওঠে। মেঘলা বসতে রিফাত গাড়ি স্টার্ট দেয়, গাড়ি চলছে। মেঘলা বাহিরের দিকে তাকিয়ে আছে। রিফাত লুকিং গ্লাসে বারবার মেঘলার দিকে তাকাচ্ছে। বাতাসে মেঘলার খোলা চুলগুলো উড়ছে, এতে যেন মেঘলাকে আরো দ্বিগুণ সুন্দরী লাগছে রিফাতের কাছে। আমরা কোথায় যাচ্ছি স্যার? গেলেই দেখতে পারবে। রিফাত আবারও গাড়ি চালানোতে মন দেয়। মেঘলা বাইরে তাকিয়ে আছে। কিছুক্ষণ বাদে একটা হোটেলের সামনে এসে রিফাত গাড়ি থামায়। গাড়ি থেকে নেমে মেঘলা তাকিয়ে দেখে এটা একটা হোটেল। মুহূর্তেই মেঘলার ভাবনায় পড়ে যায়, ভয় পায় কিছুটা, তবে সেটা প্রকাশ করে না। স্যার আমাকে এখানে কেন নিয়ে আসলো? মেঘলার ভাবনার মাঝেই রিফাত মেঘলার সামনে এসে বলে, ভেতরে চলো। মেঘলাও আর বেশি কিছু না ভেবে রিফাতের সাথে ভেতরে প্রবেশ করে। ওরা একটা রুমের সামনে আসতেই রিফাত মেঘলাকে রুমটাতে ঢুকতে বলল। মেঘলা মনে মনে কিছুটা ভয় পাচ্ছে, তবে সেটা রিফাতকে বুঝতে না দিয়ে ভেতরে প্রবেশ করে। দরজাটা হালকা ধাক্কা দিতেই মেঘলা দেখে রুমটা অন্ধকারে টইটুম্বুর, যা দেখে মেঘলা কিছুটা ঘাবড়ে যায়। ভেতরে এক পা দিতেই পুরো রুম আলোতে ভরে যায়। চারদিকে তাকিয়ে দেখে মেঘলার মুখ আপনা আপনি হা হয়ে যায়। মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে পুরো রুমটা দেখছে মেঘলা, কারণ রুমটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। লাল রঙের লাভ শেপ বেলুন দিয়ে সাজানো হয়েছে রুমটা। মেঘলা দু কদম সামনে গিয়ে যেতেই পায়ের সাথে কিছুটা একটা বেজে উপর থেকে গোলাপি পাপড়ি পড়তে থাকে। মেঘলা উপরের দিকে তাকায়। এসব দেখে মেঘলা রীতিমতো চমকে ওঠে। মেঘলার কাছে এসব স্বপ্ন মনে হচ্ছে। মেঘলা পুরো রুমটা ভালো করে দেখছে। দেয়ালের মাঝখানটায় খুব সুন্দর করে লেখা, আই লাভ ইউ। মেঘলার চোখে মুখে বিরাজ করছে একরাশ মুগ্ধতা। মেঘলা এসব দেখে ভীষণ সারপ্রাইজড। মেঘলাকে আরো অবাক করে দিয়ে রিফাত মেঘলার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। রিফাতের হাতে একগুচ্ছ লাল টকটকে তাজা গোলাপ
রিফাত মেঘলার দিকে ফুলগুলো এগিয়ে দিয়ে বলেন, জানি না বিষয়টা তুমি কিভাবে নিয়েছ, কিন্তু এটাই সত্য, আমি নিজের অজান্তে তোমাকে ভালোবেসে ফেলেছি। শুধু ভালোবাসা বললে ভুল হবে, ভীষণ ভালোবেসে ফেলেছি তোমাকে। আমি তীব্রভাবে আসক্ত হয়ে গেছি তুমি নামক নেশায়, যে আসক্তি কখনো এড়িয়ে যাওয়া সম্ভব নয়। আমি চাইলেও কখনো তুমি নামক এই আসক্তি থেকে বের হতে পারবো না। তুমি আমার জীবনে প্রথম এবং একমাত্র ভালোবাসা, তোমাকে প্রতিটা মুহূর্ত ফিল করি আমি। কখনো কোনো নারীর দিকে সেভাবে দেখা হয়নি, শুধু তুমি ছাড়া। তোমার দিক থেকে আমি চেয়েও নিজের চোখকে ফেরাতে পারিনি, আর গভীরভাবে জড়িয়ে গেছি তোমার মায়ায়, তীব্রভাবে আকৃষ্ট হয়ে গেছি তোমার নেশায়, তোমার ওই কাজল কালো চোখের মায়ায়। আমি বারবার নিজেকে হারিয়ে ফেলি, তুমি সামনে এলে আমার পুরো পৃথিবী যেন সেখানেই থমকে যায়। আমি গুছিয়ে সব বলতে পারছি না, শুধু এতটুকু বলবো, অসম্ভব ভালোবাসি তোমায়। তোমায় হয়তো আমি রানীর মতো করে রাখতে পারবো না, কিন্তু তুমি আমার মনের রানী হয়েই থাকবে সারা জীবন। তুমি শুধু বিশ্বাস করে একবার আমার হাতটা ধরো, কথা দিচ্ছি ভালোবেসে সারা জীবন নিজের কাছে আঁকড়ে রাখবো। তোমায় আমি টাকা পয়সা দিয়ে সুখী করতে না পারলেও ভালোবাসার অভাব থাকবে না কখনো। আই লাভ ইউ মিঘলা, আই রিয়েলি লাভ ইউ, ডু ইউ লাভ মি? এই বলে রিফাত মেঘলার দিকে ফুলগুলো এগিয়ে দেয়। মেঘলা এতক্ষণ নীরব দৃষ্টিতে তাকিয়েছিল শুধু রিফাতের দিকে। রিফাত মাথা নিচু করে এতক্ষণ এসব বলছিল। মেঘলাকে চুপ করে থাকতে দেখে রিফাত আবারও মেঘলার দিকে ফুলগুলো এগিয়ে দিয়ে বলে, কি হয়েছে মেঘলা, তুমি চুপ করে আছো কেন? রিফাতের কথা শুনে মেঘলা কিছু না বলে রিফাতের দিকে দু কদম পিছিয়ে আসে। মেঘলাকে পিছাতে দেখে রিফাতের বুক ভেতর থেকে ধক করে ওঠে। তাহলে কি মেঘলা তাকে, আপনি এসব কি বলছেন স্যার, এটা হয় না। রিফাতের দিকে তাকিয়ে মেঘলা বলে, মেঘলার কথা শুনে রিফাতের চোখ দুটো ছলছল করে ওঠে, বাকরুদ্ধ হয়ে গেছে সে। অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে সে মেঘলার দিকে। রিফাতের এই মুহূর্তে মনে হচ্ছে মেঘলাকে সে মনের কথা না বললেই ভালো হতো। রিফাত মেঘলার দিকে তাকিয়ে অসহায়ভাবে বলে, প্লিজ মেঘলা, এভাবে বলো না, আমি তোমাকে খুব ভালোবাসি মেঘলা, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। কিন্তু আমি আপনাকে ভালোবাসি না স্যার, রিফাত মেঘলার হাত শক্ত করে ধরে বলে। এভাবে বলছো কেন মেঘলা, কি হয়েছে তোমার, আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি? আচ্ছা, এতদিন তোমার সাথে খারাপ ব্যবহার করার জন্য সরি, আর এমন হবে না কখনো। এই দেখো কান ধরছি। আমার কিছু হয়নি স্যার, আপনি যেটা চাইছেন সেটা কখনো সম্ভব নয়, আপনি আমায় ভুলে যান স্যার। এতটুকুই বলেই মেঘলা রিফাতের থেকে হাত ছাড়িয়ে দৌড়ে চলে যায়। হয়তো আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে নিজের চোখের পানি আড়াল করতে পারত না সে। মেঘলা কোনো রকম বাইরে এসে একটা গাড়ি নিয়ে বাসায় রওনা হয়। মেঘলার চলে যেতেই রিফাত ধপ করে নিচে বসে পড়ে। তার সব কল্পনা ভালোবাসা নিমিষে শেষ হয়ে গেল। রিফাত ভাবতেই পারেনি মেঘলা তাকে এইভাবে রিজেক্ট করে দিবে। রাগে দুঃখে রিফাত সেখানেই ঠায় বসে থাকে। এই ভয়টা পেয়েছিল সে। রিফাতের চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। মেঘলাকে সে অনেক ভালোবেসে ফেলেছে। মেঘলার মুখ থেকে এমন উত্তর কিছুতেই মেনে নিতে পারছে না রিফাত। এদিকে মেঘলা বাসায় এসে কোনো দিকে না তাকিয়ে দৌড়ে নিজের রুমে চলে যায়। বিছানায় উপর হয়ে শুয়ে চোখের পানি ফেলছে সে। রিফাতকে তারও যে ভালো লাগে না এমনটা না, তবে মেঘলা কখনো রিফাতকে অন্য দৃষ্টিতে দেখেনি। এমনি শিক্ষক হিসাবে ভালো লাগতো, কিন্তু আজকে রিফাতের মেঘলাকে বলা ভালোবাসি কথাটা বলার পর মেঘলার মনে হচ্ছে সে রিফাতকে শুধু শিক্ষক হিসাবেই পছন্দ করে না। রাত 12টা, ড্রয়িং রুমে চিন্তিত হয়ে বসে আছে নীলিমা চৌধুরী আর রুহি। রিফাত এখনও বাসায় আসেনি, ফোনও তুলছে না। বাহিরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। রিফাতের কোনো বিপদ হলো নাকি সেটা নিয়ে চিন্তা করছে তারা। রুহি জানত রিফাত আজ মেঘলাকে প্রপোজ করবে। রুহি বুঝতে পারছে হয়তো মেঘলা রাজি হয়নি, তাই রিফাত মন খারাপ করে কোথাও বসে আছে। রুহি কোনোরকম ওর আম্মুকে বুঝিয়ে রুমে পাঠিয়ে দেয় আর নিজে বসে থাকে রিফাতের আসার অপেক্ষায়। শহর থেকে কিছুটা দূরে একটা নির্জন পুকুর পাড়ে বসে আছে রিফাত। এক ধ্যানে পানির দিকে তাকিয়ে চোখের পানি ফেলছে। যেন আশেপাশে কি হচ্ছে সেসবের কোনো হুঁশ নেই তার। বৃষ্টিতে ভিজে একাকার সে। টানা 3 ঘন্টা এখানেই বসে আছে সে।
হঠাৎই কিছু একটা ভেবে উঠে দাঁড়ায় এবং বাড়ির দিকে যাওয়ার জন্য রওনা হয়। সোফায় বসে ঝিমোচ্ছে রুহি, ঘুমে ওর চোখ জ্বলছে। একটু তন্দ্রায় লেগে আসতেই বাসার কলিং বেল বেজে ওঠে। রুহি তাড়াহুড়ো করে উঠে গিয়ে দরজা খুললেই সামনে তাকিয়ে দেখে রিফাত দাঁড়িয়ে আছে। রিফাতের দিকে তাকানো যাচ্ছে না, চোখ দুটো লাল রক্ত জবার মতো হয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে অনেকক্ষণ যাবৎ কান্না করেছে, বৃষ্টিতে ভিজে জামা কাপড়ের গায়ের সাথে একদম লেপটে আছে, ভরসা মুখুশ্রী রক্তিম বর্ণ ধারণ করেছে। রুহিকে দেখেই রিফাদের ছোট বাচ্চাদের মতো রুহিকে জড়িয়ে ধরে ফুপিয়ে কান্না করে দেয়। ভাইয়ের হঠাৎ এমন কাণ্ডে রুহি হতভম্ব হয়ে যায়। রিফাত রুহিকে জড়িয়ে ধরেতেই রুহি অনুভব করে রিফাতের শরীর মাত্রাতিরিক্ত গরম, অনেকক্ষণ বৃষ্টিতে ভেজার ফলস্বরূপ জ্বর এসেছে। কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে রুহি। রিফাত কান্না করতে করতে ছোট বাচ্চাদের মতো অস্পষ্টভাবেই বলে ওঠে, ও আমায় ভালোবাসে না আপু, ও আমায় রিজেক্ট করেছে, আমার খুব কষ্ট হচ্ছে রে আপু, খুব কষ্ট হচ্ছে। এসব বলে রিফাত আবারও ফুপিয়ে কেঁদে ওঠে। এভাবে কিছুক্ষণ যেতে রিফাত রুহিকে ছেড়ে দিয়ে কিছুটা স্বাভাবিক হয়ে ঢুলু ঢুলু পায়ে রুমে চলে যায়। আর রুহি তাকিয়ে থাকে ভাইয়ের যাওয়ার পানে, কিভাবে শান্ত না দিবে সে তার ভাইকে, রিফাত যে মেঘলাকে নিজের চেয়েও বেশি ভালোবাসে। পরের দিন সকালে ঘুম থেকে উঠতেই মাথাটা কেমন ধরে আছে মেঘলার। আজ খুব সকাল সকাল ঘুম ভেঙেছে মেঘলার। কাল রাতে এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। মেঘলা চট জলদি উঠে কিচেনে চলে যায়, কড়া করে এক কাপ চা বানিয়ে নিয়ে আসে রুমে। চায়ের কাপটা বিছানার পাশে থাকা টেবিলটা রাখতেই মেঘলার আবারও মনে পড়ে কালকে রিফাতের কথাগুলো। ওসব মনে করতেই মেঘলার মনে অনেক খারাপ লাগা কাজ করে, মন খারাপে ছেয়ে যায় ওর হৃদয় জুড়ে। রিফাতের চোখে মেঘলার ওর জন্য পানি দেখেছে স্পষ্ট, কিন্তু মেঘলাও বা কি করবে, স্নেহা যে রিফাতকে ভালোবাসে, মেঘলা রিফাতকে ভালোবাসাতে সায় দিলে স্নেহাও যে সমপরিমাণ কষ্ট পাবে, নিজের প্রাণ প্রিয় বান্ধবী যে তাকে ভুল বুঝবে, এটাও বা সে কীভাবে মেনে নেবে। আর কিছুই ভাবতে পারছে না মেঘলা, কি করবে সে। মেঘলার ভাবনার মাঝে কেউ ওর ফোনে কল দেয়। মেঘলা ফোনের স্ক্রিনে তাকাতেই স্নেহা নামটা জল জল করছে। মেঘলা সব চিন্তা বাদ দিয়ে হাসি মুখে ফোনটা রিসিভ করে। পরন্ত বিকেল, সূর্য ঢলে পড়েছে পশ্চিম আকাশে। ব্যালকনিতে রাখা চেয়ারটাতে বসে এক ধ্যানে বাহিরে তাকিয়ে আছে রিফাত, যেন কোনো গভীর ভাবনায় তলিয়ে গেছে। সারাদিন জ্বরের কারণে বিছানা ছেড়ে উঠতে পারেনি সে, একটু আগে এসে এখানে বসেছে। আজ কলেজে না যাওয়ার কারণে মেঘলাকেও দেখতে পায়নি সে। মনটা কেমন যেন উতলা হয়ে আছে মেঘলাকে এক নজর দেখতে বলে। মেঘলা রিফাতের ভালোবাসাকে ফিরিয়ে দিয়েছে, কিন্তু রিফাত চাইলেও মেঘলার দিক থেকে নিজেকে ফিরাতে পারবে না, চেষ্টাও করছে না। মেঘলা তো তার আবেগ নয়, সে সত্যিই মেঘলাকে ভালোবাসে। তাই তো মেঘলার বয়স কম এবং বাচ্চামো দেখেও সে মেঘলাকে ভুলতে পারছে না, সে যে মেঘলাকে খুব বেশি ভালোবাসে। মন ঘুরিয়ে ফিরিয়ে মেঘলাতেই সীমাবদ্ধ। শুধুমাত্র রিফাত জানে সে মেঘলাকে কতটুকু ভালোবাসে, অন্য কেউ সেটা পরিমাপ বা উপলব্ধি করতে পারবে না কখনো। রিফাত এত সব ভাবতে ভাবতে হঠাৎ ফিরে যায় বছরখানেক আগের স্মৃতিতে। নিজের বাবার ব্যবসার কাজে দেশের বাহিরে যাওয়ার কারণে রিফাতকে কিছুদিন বাবার অফিস দেখাশোনা করতে হচ্ছে। এমনই এক গধূলি বিকেলে অফিস শেষে নিজের গাড়িতে করে বাসায় ফিরছিল রিফাত। মাঝ রাস্তায় হঠাৎই গাড়ি খারাপ করে। ড্রাইভার গাড়িটা চেক করে, গাড়িতে বেশ কিছু সমস্যা হয়েছে, ঠিক করতে কিছুক্ষণ সময় লাগবে। রিফাত গাড়িতে বসে অপেক্ষা করছে গাড়ি ঠিক হওয়ার। তখনই ড্রাইভার বলে, স্যার আপনি চাইলে একটু বেরিয়ে এদিকটা ঘুরে দেখতে পারেন, ততক্ষণে আমারও কাজ হয়ে যাবে। রিফাত ও ভেবে দেখলো ব্যাপারটা মন্দ না, এমনিতেই গাড়িতে বসে থাকতে থাকতে বোরিং লাগছে রিফাতের, তাই গাড়ি থেকে নেমে পড়ে এদিক ওদিক ঘুরার উদ্দেশ্যে। কিছুটা পথ যেতেই ঝুম করে বৃষ্টি নামে, তাই রিফাত দ্রুত গিয়ে একটা ছাউনির নিচে দাঁড়ায়।
রিফাত প্রচণ্ড বিরক্তি নিয়ে এদিক সেদিক তাকিয়াতেই হঠাৎ ওর চোখ দুটো আটকে যায় তার থেকে কিছুটা দূরে থাকা একটা বৃষ্টি বিলাসীর দিকে। রিফাতের চোখ দুটো যেন সেখানেই থমকে যায়। রিফাতের শরীর মন জুড়ে ছুঁয়ে যায় এক অদ্ভুত শিহরণ। তীব্র ভালো লাগায় হারিয়ে যায় রিফাতের প্রেমিক হৃদয়। রিফাত মুগ্ধ হয়ে তাকিয়ে আছে তার থেকে কিছু দূরে থাকা একটা 15-16 বছরের একটা কিশোরীর দিকে। রিফাতের থেকে কিছুটা দূরত্বে কিছু বাচ্চা ছেলে মেয়েদের সাথে বৃষ্টিতে ভিজেছে মেঘলা। বাচ্চাগুলো মেঘলার সাথে দুষ্টমি করছে আর মেঘলাও ওদের সাথে তাল মিলিয়ে পানি নিয়ে ছোটাছুটি করছে আর খিলখিল করে হাঁটছে। সেই হাসিটা যেন রিফাতের বুকে তীরের মতো বিঁধছে। হয়তো এখান থেকে শুরু হয়েছে তার এক ভালো লাগা অধ্যায়। রিফাত মুগ্ধ হয়ে দেখছে সামনে থাকা অতি সুন্দরী রমণীকে। মায়াবিনী চোখ, সুহাসিনী ঠোঁট, ঘন কালো লম্বা চুল, বৃষ্টিতে ভিজছে ঠোঁট দুটো লাল হয়ে গিয়েছে। এতে যেন তার সৌন্দর্য আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। রিফাত আন মনে হাসতে হাসতে সামনে থাকা অপ্সরীর দিকে তাকিয়ে থাকে। সে খুব করে চাইছে সময়টা যেন এখানেই থমকে যায়। অপরদিকে মেঘলা তার তো কোনো খেয়ালই নেই অন্য কোনো দিকে। আশেপাশে তাকিয়ালে হয়তো দেখতে পেত একজোড়া তীক্ষ্ণ চোখ তার দিকে তাকিয়ে আছে, কিন্তু তার তো সেই হুঁশ নেই, সে আছে তার দৃষ্টির মধ্যে মত্ত। এভাবে কিছুক্ষণ যেতে বৃষ্টি থেমে গেল। ততক্ষণ ড্রাইভার গাড়ি ঠিক করে রিফাতকে ডাকতে এদিকেই আসে। আচমকা কারো ডাকে রিফাত হকচকিয়ে ওঠে। পাশ ফিরে ড্রাইভারকে দেখে মিষ্টি হেসে যায়, বলে পাশে কারো উপস্থিতিতে অনুভব করতে ভাবনা থেকে বেরিয়ে আসে রিফাত। পাশ ফিরে রুহিকে দেখে বলে, আপু তুই আয় বস। মেঘলাকে খুব ভালোবাসিস তাই না? হুম রে আপু। আচ্ছা মেঘলা তোকে রিজেক্ট কেন করলো? জানি না, তবে ও যাই বলুক আমি কখনো ওকে ভুলতে পারবো না। আমি আবারও মেঘলাকে জিজ্ঞেস করব কেন আমাকে ভালোবাসতে পারবে না। আমার বিশ্বাস মেঘলা তোকে ভালোবাসবেই, এত গভীর ভালোবাসা উপেক্ষা করার শক্তি যে কোনো মেয়েরই নেই। তোর কথা যেন সত্যি হয় রে আপু। এই এক সপ্তাহে মেঘলা প্রতিদিনই কলেজে গিয়েছে, কিন্তু একটা দিনও রিফাতকে আসতে দেখেনি সে। এতে মেঘলার অনেক টেনশন হয়, রিফাত স্যার তো কখনো এমনি অনিয়ম করেন না, তাহলে এই এক সপ্তাহ কেন আসেনি সে? স্যারের কিছু হলো না তো? মনের মাঝে কোথাও খারাপ লাগা কাজ করছে মেঘলার, বুকের মাঝে চিনচিনে ব্যথা অনুভব করছে। কাউকে যে জিজ্ঞেস করবে তারও উপায় নেই। একবার ভাবলো রিফাতের নম্বরে কল দিবে, পরে আবার কি মনে করে যেন দিল না, কিন্তু মনের মাঝে ঠিকই টেনশনের বোঝাটা বয়ে গেছে। এই এক সপ্তাহে মেঘলা খুবই কম হেসেছে, চঞ্চল মেয়েটা কেমন চুপচাপ হয়েছিল। রিফাতের প্রতি যে তার কোনো ফিলিংস নেই এমনটা তো নয়, শুধুমাত্র নিজের প্রাণপ্রিয় বান্ধবীর কথা ভেবেই সে রিফাতের সাথে সম্পর্কে যায়নি। এসব 7-5 ভাবতে ভাবতেই মেঘলা কলেজের দিকে যাচ্ছে। আজ এক সপ্তাহ পর কলেজে এসেছে রিফাত, চোখ দুটো যেন মেঘলাকে খুঁজছে। চারদিকে তাকিয়ে কোথাও মেঘলাকে দেখছে না। রিফাত মেঘলাকে দেখার উদ্দেশ্যে ওদের ক্লাসের দিকে পা বাড়ায়। ঠিক তখনই রিফাতের চোখ যায় মাঠের এক কোণায় বসে থাকা মেঘলার উপর। রিফাতের পা দুটো সেখানেই থমকে যায়, হৃদস্পন্দন বেড়ে যায় অস্বাভাবিক গতিতে। মনে পড়ে যায় সেদিনের মেঘলা তাকে রিজেক্ট করার বিষয়টি। সাথে সাথে চোখ দুটো জলে টইটুম্বুর হয়ে যায়। রিফাত ভাবছে না, মেঘলাকে সে হারাতে পারবে না, মেঘলাকে তার চাই চাই। আরও একবার বলবো আমি মেঘলাকে আমার ভালোবাসার কথা। রিফাত সেখানে আর বেশিক্ষণ দাঁড়ায় না, তার যে ভীষণ কষ্ট হচ্ছে। রাত 10টা, ডিনার শেষে সোফায় বসে আছে তিয়াস আর তুলি। তিয়াস বসে ল্যাপটপে কিছু একটা করছে আর পাশে তুলি বসে টিভিতে কার্টুন দেখছে। তখনই সেখানে আসে ওদের মা মিসেস সুহানা। এতক্ষণ তিনি রান্নাঘরে সব গুছিয়ে রাখছিলেন, তিনি এসে তিয়াসের পাশে বসে বললেন, তিয়াস তোকে আমার কিছু বলার আছে বাবা।
বলো মা কি বলবে? তুলিকে তো পাত্রপক্ষ পছন্দ করেছে, কিছুদিন পরেই বিয়ে। আমি আর তোমার বাবা চাচ্ছি তুলির বিয়ের পরপরই তোমার বিয়েটা দিয়ে দিতে। কিন্তু মা, আমি অফিসে জয়েন করেছি মাত্র কয়েকটা মাস হলো, এর মধ্যেই বিয়ে কেন? কোনো কিন্তু নয়, আমরা যেটা বলেছি সেটাই। আর তোমার কি কাউকে পছন্দ আছে? থাকলে বলো, না হয় আমরা মেয়ে দেখব। তোমার মেয়ে দেখতে হবে না, আমার একজনকে পছন্দ আছে। কে সে? মেয়ের পরিচয় কি? মায়ের কথা শুনে তিয়াস কিছুটা আমতা আমতা করে, তারপর বলে, মেঘলা। কি? হ্যাঁ মা, মেঘলাকে আমার অনেক ভালো লাগে, আমি জানি ও আমার থেকে ছোট। তিয়াসের কথা শুনে মিসেস সোহানা বলেন, মেঘলাকে আমারও অনেক পছন্দ, কিন্তু আমি ভাবছি তুই ওকে মেনে নিবি না, তাই বলিনি। এখন যেহেতু তোর মতামত পেয়েছি, আমি তোর খালামণির সাথে কথা বলবো। এতক্ষণ তুলি চুপচাপ সব শুনছিল, সবার কথা শুনে তুলি খুশিতে আত্মহারা হয়ে বলে, মেঘলা আমার ভাবি হবি? ইয়াহু, আমার যে কি খুশি লাগছে। হয়েছে, এখন আর নাচানাচি না করে ঘুমিয়ে পড় যা। এই বলে মিসেস সোহানা সেখান থেকে চলে যায়। তিনি যেতেই তিয়াস তুলির দিকে তাকিয়ে মুচকি হেসে রুম থেকে চলে যায়। আজ সে অনেক খুশি, মেঘলাকে সে বউ হিসেবে পাবে। তার চাইতে খুশির খবর তিয়াসের কাছে আর দ্বিতীয়টি নেই। মুখ থেকে যেন হাসি সরছেই না তার। তিয়াস খুশি মনে শুয়ে পড়ে এবং কিছুক্ষণের মাঝে ঘুমিয়ে যায়। ডিনার শেষ করে রুমে আসে মেঘলা। বিছানায় এসে পিঠ লাগাতেই ব্যালকনি থেকে কিছু একটা পড়ার শব্দ হয়। আকস্মিক এমন শব্দ শুনে লাফিয়ে উঠে বসল মেঘলা। কি হয়েছে সেটা দেখার জন্য ব্যালকনিতে আসে। সামনে তাকাতেই মেঘলা চমকে ওঠে। মেঘলা ব্যালকনিতে আসতেই দেখতে পায় কেউ একজন নিজ থেকে পাইপ পেয়ে ব্যালকনিতে এসেছে। প্রথমে মেঘলা ভয় পেয়ে গেলেও লোকটাকে দেখার পর চমকে ওঠে। এত রাতে রিফাতকে এখানে দেখে মেঘলা কিছুক্ষণের জন্য স্থির হয়ে যায়। কি হয়েছে সেটা মাথায় আসতেই মেঘলা চট জ্বলতেই প্রশ্ন করে, এ কি স্যার আপনি এত রাতে এখানে? আস্তে কথা বলো, এত জোরে কথা বলছো কেন? এখনই এই বিল্ডিং এর সবাই জেগে যাবে। মেঘলা এবার শান্ত হয়ে আস্তে করে বলে, আপনি এত রাতে এখানে কেন এসেছেন স্যার? মেঘলা চলো না, আমরা বিয়ে করে ফেলি। স্যার আপনি কি পাগল হয়েছেন? এই কথা বলার জন্য এত রাতে আসছেন? আপনি কি আমার সাথে মজা করছেন স্যার? রিফাত এবার মেঘলার দুগালে হাত রেখে বলে, আমি তোমাকে ভীষণ ভালোবাসি মেঘলা, আর তোমাকে ছাড়া অন্য কাউকে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করা সম্ভব না। আমি জানি তুমি ভয় পাচ্ছ, পরিবারের ভয়। আমি তোমার চোখে স্পষ্ট আমার জন্য ভালোবাসা দেখছি। প্লিজ মেঘলা, আমাকে তুমি ফিরিয়ে দিও না। একটাবার বিশ্বাস করে আমার হাতটা ধরো, আমি সব ভয়কে জয় করে নিব। রিফাতের কথাগুলো মেঘলার কলিজা ছেদ করে বেরিয়ে যাচ্ছে। না, আর সহ্য করা যাচ্ছে না। মেঘলা কি করবে ভেবে পাচ্ছে না। মেঘলা দোটানায় ভুগছে, কি করবে ভেবে পাচ্ছে না। রিফাতকে মেঘলার ফিরিয়ে দিতে ইচ্ছে করছে না, আর না পারছে রিফাতের কথা মেনে রিফাতকে ভালোবাসতে। তাহলে যে বান্ধবীর সাথে বেইমানি করা হবে। স্নেহা একটু আগেও কল দিয়ে মেঘলাকে রিফাতের ব্যাপারে বলেছে, তাহলে কিভাবে পারবে সে সব জেনেও নিজের বান্ধবীর পছন্দের মানুষটিকে ভালোবাসতে? না, মেঘলা আর রিফাতকে কিছু নিয়ে ভাবতে চায় না, চায় না সে এতদিনের বন্ধুত্বকে নষ্ট করতে। মেঘলা আর বেশি কিছু না ভেবেই বলে ওঠে, আপনি পাগল হয়ে গেছেন স্যার, আপনি আমাকে ভালোবাসেন আমি না। আপনি ভাবলেন কি করে আপনার মতো একজন বজ্জাকি মানুষকে আমি ভালোবাসবো? আমি আপনাকে ভালোবাসি না। তুমি মিথ্যে বলছো মেঘলা, তুমি আমাকে ভালোবাসো, তোমার চোখে আমি আমার জন্য ভালোবাসা দেখছি, কেন সেটা লুকাচ্ছো বলো প্লিজ? কেন তুমি আমাকে ভালোবেসেও স্বীকার করতে চাইছো না? আমি আপনাকে ভালোবাসি না স্যার, এই কথাটার কতবার বলবো আপনাকে, প্লিজ আপনি চলে যান, প্লিজ প্লিজ চলে যান। মেঘলা প্লিজ, তুমি আমাকে একটাবার বোঝার চেষ্টা করো, বিশ্বাস করে একবার শুধু হাতটা ধরো, আমি তোমাকে নিয়ে হাজার জনম বাঁচতে চাই মেঘপুরি। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না, তোমাকে না পেলে আমি মরেও বেঁচে থাকতে হবে, যাকে বলে জীবন্ত লাশ। আপনি লজ্জা করছে না স্যার ওই ছাত্রীকে ভালোবাসার কথা বলছেন? মেঘলা শেষবারের মতো জিজ্ঞেস করছি, তুমি আমায় ভালোবাসো কি না? না, আমি আপনাকে ভালোবাসি না। ঠিক আছে, চলে যাচ্ছি,
আর ঘুরব না তোমার পিছু, মুক্ত করে দিলাম। তবে মনে রেখো, একদিন তুমি আফসোস করবে, খুব করে আফসোস করবে। তারপর রিফাত আর কিছু না বলে সেখান থেকে চলে আসে, আর একবারও পেছনে ফিরে তাকায়নি। রিফাত যেতে মেঘলা হাউমাউ করে কেঁদে ওঠে। আজকে রিফাতের কথাগুলো যে তাকে খুব গভীরভাবে আঘাত করেছে। রিফাতের প্রত্যেকটা কথা মেঘলার বুকে ধারালো তীরের মতো বিঁধেছে। অতঃপর মেঘলা ভারাক্রান্ত মন নিয়ে ব্যালকনির দরজা বন্ধ করে রুমের দিকে এগিয়ে আসে। বাড়িতে প্রবেশ করে কোনো দিকে না তাকিয়ে হন হন করে রুমে চলে যায় রিফাত। রুমে এসে বেসামাল কান্নায় ভেঙে পড়ে আর নিজে নিজে বলতে থাকে, কেন মেঘলা, কেন তুমি আমাকে বুঝলে না, কেন কেন তুমি আমাকে বারবার অপমান করে তাড়িয়ে দাও। আমি কি এতই খারাপ? আমাকে কি একটাবার ভালোবাসা যায় না? না, আর আমি যাব না তোমার কাছে। তুমি আমাকে অসম্মান করেছো, আর ভাবতে চাই না আমি তোমাকে নিয়ে। রিফাত নিজে নিজে কথা বলতে থাকে এবং অজর ধারায় কান্না করতে থাকে। তার ভেতরটা যে জলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, কাকে দেখাবে সেই কষ্ট। পরের দিন সকালবেলা রুহি রিফাতকে ডাকতে তার রুমে এসে দেখে রিফাত মাথায় হাত দিয়ে শুয়ে আছে। রুহি রিফাতের নাম ধরে ডাক দিতে রিফাত চোখ খুলে রুহির দিকে তাকায়। রিফাতের দিকে তাকাতেই রুহি ভয় পেয়ে যায়। চোখ মুখ ফুলে আছে, চোখ দুটো লাল হয়ে আছে, দেখেই বোঝা যাচ্ছে সারা রাত কান্না করেছে। নিজের ভাইয়ের এমন অবস্থা যে কোনো বোনের জন্যই মেনে নেওয়া কষ্টকর। রুহি রিফাতের পাশে বসে জিজ্ঞেস করে, তোর খুব কষ্ট হচ্ছে না রে ভাই? মেঘলাকে খুব ভালোবাসিস তাই না? আমাকে একবার ওর সাথে কথা বলার সুযোগ করে দে, আমি কথা বলবো ওর সাথে। না আপু, তার আর কোনো দরকার নেই। যাকে ভালোবাসি তাকেই বুঝাতে পারি নাই, সে বুঝেনি আমি কতটা ভালোবাসি তাকে, কতটা চাই তাকে। কাল রাতে গিয়েছিলাম ওর কাছে, অপমান করে তাড়িয়ে দিয়েছে, সে থাক তার মতো, আমি তাকে মুক্তি দিয়ে দিলাম। তুই প্লিজ এখন যা আপু, আমি ঘুমাবো, কাল সারা রাত ঘুমাতে পারিনি। নিজের প্রাণ প্রিয় ভাইয়ের এমন করুণ অবস্থায় রুহি কলিজায় গিয়ে লাগছে। আমার অমন রাগী ভাইটা এতটা শান্ত হয়ে গিয়েছে, সব কিছুর জন্য দায়ী মেঘলা। আমার ভাইয়ের কিছু হলে আমি ওকে কোনো দিনও ক্ষমা করব না, মনে মনে এসব ভাবছে রুহি। পর মুহূর্তেই নিজেকে সামলে রুহি রিফাতকে বলে, মেঘলা তো বাচ্চা মেয়ে, আমাদের কি উচিত না ওকে আরো একবার ভালো করে বুঝিয়ে বলা? তারা দরকার নেই আপু, যা হচ্ছে হতে দে, তুই কাউকে কিচ্ছু বলতে হবে না, তুই যা এখন আমি ঘুমাবো। কত ঘুমাবি আমার জানা আছে, আমি চলে গেলে এখন কান্না করবি শুয়ে শুয়ে, এসব আমি কি বুঝি না? রুহির কথা শুনে রিফাত মাথা নিচু করে ফেলে। রুহি আর কিছু না বলে চলে যায়। কিরে তুই এখানে মনমরা হয়ে বসে আছিস? মেঘলাকে কলেজের মাঠে এক কোণে বসে থাকতে দেখে বলল স্নেহা। স্নেহাকে দেখে মেঘলার চোখে পানি আড়াল করার বৃথা চেষ্টা করে। কি হলো, কথা বলছিস না কেন, কি হয়েছে তোর? কয়দিন থেকে লক্ষ্য করছি তুই কেমন চুপচাপ হয়ে আছিস, কারোর সাথে তেমন কথা বলিস না, আজকে আবার কান্না করছিস, বলল স্নেহা। আমার কিছু হয় নাই রে, চল ক্লাসে যাই। এখন কোন স্যারের ক্লাস? রিফাত স্যারের এখন ক্লাস। রিফাতের নামটা শুনতেই মেঘলার বুক কেঁপে ওঠে, আবারও চোখের পাতায় ভর করে অশ্রুকণা। স্নেহা আবার বলে ওঠে, কি হয়েছে মেঘ, বল না, কয়দিন ধরে তুই এমন বিহেভ কেন করছিস? আবার কি হবে, আমি একদম ঠিক আছি, চোখের জল সযত্নে আড়াল করে মেঘলা বলে। তারপর স্নেহাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে মেঘলা ক্লাসের দিকে হাঁটা ধরে। ক্লাসরুমের সামনে আসতেই দেখে ভিতরে রিফাত স্যার ক্লাস নিচ্ছে। মেঘলা ক্লাসের বাহিরে দাঁড়িয়ে বলে, মে আই কাম স্যার? নো স্যার, আমার সময় নষ্ট হচ্ছে, দেরি করে আসছো, চুপচাপ বাহিরে দাঁড়িয়ে থাকো, ডোন্ট ডিস্টার্ব মি। মেঘলা আর কিছু না বলেই মাথা নিচু করে ফেলে। রিফাত নিজের মতো ক্লাস করাতে থাকে, একবারও ফিরে তাকায় না ওদের দিকে। প্রায় 5 মিনিট দাঁড়িয়ে থাকার পর স্নেহা বলে, স্যার আমরা কি আসবো ভিতরে? আসো, নেক্সট কখনো এমন হলে ক্লাসে ঢুকতে দিব না। তারপর আর কিছু না বলে রিফাত ক্লাসে মনোযোগ দেয়। স্নেহা আর মেঘলাও ভেতরে এসে নিজেদের সিটে বসে পড়ে। মেঘলা ভালোই বুঝতে পারছে রিফাত ওর সাথে ইচ্ছে করে এমন করেছে, মেঘলার উপর থেকেই সব রাগ মিটেছে। মেঘলা আর বেশি কিছু না ভেবেই বই বের করে পড়ায় মনোযোগ দেওয়ার চেষ্টা করে।
কিছুক্ষণ বাদে ক্লাস শেষ হতে রিফাত দ্রুত পায়ে বেরিয়ে যায়। মেঘলা সেদিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে। ক্লাসের পুরোটা সময় রিফাত মেঘলাকে ইগনোর করেছে। অন্যদিকে অন্যদিন হলে রিফাত বারবার আর চোখে মেঘলার দিকে তাকাত, এটা সেটা জিজ্ঞেস করত, কিন্তু আজকে রিফাত একবারের জন্যও মেঘলার দিকে ফিরেও তাকায়নি। পড়া নেওয়ার সময়ও অন্যদিকে তাকিয়েছিল, যেটা মেঘলাকে ভেতর থেকে অনেক আঘাত করেছে। রিফাতের ইগনোর করাটা মেঘলা মেনে নিতে পারছে না। মেঘলা মনে মনে ভাবছে, আমি তো এটাই চেয়েছিলাম, স্যার আমাকে ভুলে যাক, কিন্তু এখন আমি পারছি না কেন? কেন স্যারের অবহেলা আমার সহ্য হচ্ছে না? আমার এত কষ্ট হচ্ছে কেন? আমি তো স্যারকে ভালোবাসি না, তাহলে আমি কেন কষ্ট পাবো? নিজ মনে এসব আওড়াতে থাকে মেঘলা। আবার নিজেকে সামলে নিয়ে পড়াশোনায় মন দিতে চাইছে, কিন্তু বেহায়া মন কি আর নিজের কথা শুনে? মন তো ঘুরে ফিরে এক জায়গাতেই সীমাবদ্ধ। মেঘলা কি করবে নিজেও ভেবে পাচ্ছে না। অমাবস্যার তিথি, নিশক কালো আধারে ছেয়ে আছে চারদিক, পাতার সংঘর্ষে মৃদু আওয়াজ হচ্ছে, শীতল হাওয়া বইছে চারদিকে, ছাদের রেলিং ধরে আনমনা হয়ে দাঁড়িয়ে আছে রিফাত। মেঘলার সামনে নিজেকে স্ট্রং প্রমাণ করতে চাইলেও সে নিজেও জানে মেঘলার প্রতি সে কতটুকু দুর্বল। মেঘলাকে দেখলে রিফাত আর নিজেই যেন নিজের আয়ত্তে থাকে না, ভুলে গিয়েও আরো গভীরভাবে জড়িয়ে ফেলে নিজেকে মেঘলার মায়ায়। রিফাত নিজেই নিজেকে বলে, তাকে ভুলে থাকার সাধ্য আমার নাই, তাকে ভোলার চেষ্টা করি অযথাই। সে যে মিশে গেছে আমার শিরায় উপশিরায়, ফেসেছি আমি তার ওই চোখের মায়ায়। আজ খুব তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে রুহি। রাতে হঠাৎ পানির পিপাসায় অনুভূত হতেই ঘুম ভেঙে যায় রুহির। উঠে গিয়ে জগে পানি শেষ হয়ে গেছে। পানি আনার উদ্দেশ্যে রুহি রুম থেকে বেরিয়ে ডাইনিংয়ে আসে। পানি নিয়ে রুমে যাবার ঠিক সময় মুহূর্তেই রুহির চোখ পড়ে রিফাতের রুমের দিকে। দরজা এখনো খোলা, ভেতরে লাইট জ্বলছে। রিফাত কি তাহলে এখনো ঘুমায়নি? রুহি কিছু একটা ভেবে সেখানে এগিয়ে যায়। রুমে প্রবেশ করতেই দেখে রুম পুরোটা ফাঁকা। ব্যালকনিতে গিয়ে দেখে সেখানেও রিফাত নেই। তাহলে কি রিফাত এখনো বাসায় ফেরেনি? ঘুম ঘুম চোখে রুহি কিছুই আন্দাজ করতে পারছে না। রুহি কিছু বুঝতে না পেরে রিফাতের রুম থেকে বেরিয়ে আসে। তখন হঠাৎ মনে পড়ে ছাদের কথা। রুহি এগিয়ে দেখে ছাদের দরজা খোলা, তার মানে রিফাত ছাদে আছে। রুহি কিছুটা স্বাভাবিক হয়ে রিফাতের দিকে এগিয়ে যায়। পেছনে গিয়ে পেছনে কারো উপস্থিতিও বুঝতে পেরেই রিফাত ঘাড় ঘুরিয়ে নিজের বোনকে দেখতে পায়। তাই কিছু না বলে নিঃশব্দে সামনে তাকিয়ে থাকে। রুহি রিফাতের পাশে দাঁড়িয়ে প্রশ্ন করে, কি রে ঘুমাসনি? না আপু, তুই ঘুমাসনি? আমি এখন ঘুম থেকে উঠেছি। তা তুই ঘুমাসনি কেন? এমনি ঘুমাসছি না, তাই ছাদে চলে আসলাম। কেন আমায় না খুব করে বললি তুই মেঘলাকে ভুলে যাবি, এখন কেন ঘুমাতে যাচ্ছিস না? সেরকম কিছু না, আমি এমনি ঘুমাচ্ছি না। আর কত লুকাবি আমার থেকে? আমি তোর বোন, ছোটবেলা থেকে বন্ধুর মতো ছিলাম তোর। তুই কি ভাবছিস আমি কিছু বুঝি না তোকে? দেখ এখনো সময় আছে অনেক কিছু করার, সেই সময়টাকে অবহেলা করিস না, পরে দেখবি অন্য কেউ এসে তোর সুখ পাখিটাকে নিয়ে গেছে। মেঘলাকে হারানোর কথা শুনতেই রিফাতের কলিজা ধক করে উঠে, সাথে সাথে রুহির হাত ধরে বলে, না আপু, মেঘলাকে আমি কিছুতেই হারাতে পারবো না, আমাকে কি করতে হবে বল। তারপর রুহি রিফাতকে কিছু একটা বলতে রিফাত মুচকি হেসে বলে, তাহলে সেটাই হবে।